الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشاد جليل القدر رفيع الذكر مطاع الامر جلي البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن نحن نزلنا الذكر وإنا له وإنا له لحافظون الله أكبر وقال النبي صلى الله تعالى عليه وسلم من قرأ القرآن واستظهره فاحل حلاله وحرم حرامه ادخله الله به الجنه وشفعه في عشره من اهل بيته كلهم وجبت عليه النار وقال سبحانه وتعالى في كلامه المجيد في سوره اخرى والدحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى ولا الاخره خير لك من الاولى الى اخر السوره صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আমরা সকলে নামাজের ভিতরে যেই দৰুদ শরীফটা পড়ি একটু আমার সাথে সাথে পড়ি আল্লাহম আসল্লি আলা মুহাম্মাদিউ আলা আলি মুহাম্মাদ কামা অচল্নেই তা আলা ই বৰআঙী اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد

মধ্য কান্দিপাড়া সালাম জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে পনেরোতম বার্ষিক ইসলাহী বয়ান ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অলামায় হজরত আমার সামনে ধর্মপ্রাণ মুসলমানের কেরাম পর্দার আড়ালের মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও সালাম আজকের এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত এবং নিয়ামত কথা বলেন ঠিক কিনা যে আল্লাপাক রব্বুল আলমিন একটি নিয়ামতের ভাগিদার হবার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন একটি দিন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সেজন্য আমরা সকলেই অন্তর থেকে বলি খুশি না বেজার এখানে যেই পরিমাণ মানুষ আছেন সবাই যদি খুশির আওয়াজটা দিতেন আমার বিশ্বাস আওয়াজটা একটু হইলেও বেশি হইতো আওয়াজ করে বলেন খুশি না বেজার আলহামদুলিল্লাহ যে আল্লাপাক রব্বুল আলমিন একটি নিয়ামতের ভাগিদার হবার জন্য আমাদেরকে নিয়ামতের অংশীদার বানাইয়া খুশি করলেন দেল খুলে জোরালো কণ্ঠে ওই মাওলা পাকের শুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর অসংখ্য দরুদ সালাম বর্ষিত হোক সেই মহান ব্যক্তিত্বের সানে যিনি চোদ্দশো বছর পূর্বের পৃথিবী যখন অমানিসা গাঢ় অন্ধকার বর্বরতার অন্ধকার মূর্খতার অন্ধকার আকাশে বাতাসে মুজলুমানের আহাজারি আর শুধু রক্তের গোমঠ গন্ধ সর্বত্রই চলছিল পাশবিকতার পয়সাচিক উল্লাস ধনী জ্যান্ত কবর দিচ্ছিল বাবা নিজ হাতে তার কন্যা সন্তানটিকেও পৃথিবীর এমন কোনো অপরাধ নাই যা সে জামানায় প্রচলন ছিল না এমনই এক দুর্যোগপূর্ণ করুণ মুহূর্তে মরু আরবের বুকে আবির্ভূত হয়ে সারা বিশ্বব্যাপী আধিমাত্রার স্বপ্নকে ধুলি সাফ করে ডাক দিয়েছেন সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে সাধারণ দরিদ্র মানুষের মুক্তির পথে যার মাধ্যমে পেয়েছি আমরা ঐশী মহাগ্রন্থ নামক আলকুর আনুল করিম সে মহা মানবের তরে সকলেই সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি সকলেই পড়ি সাল্লাহ আলাই আজকে মাহফিলের এই সংক্ষিপ্ত আলোচনাকে সামনে রেখে কোরআনুল কারিমের দুই জায়গা থেকে অল্প কিছু আয়াত তেলাওত করেছি রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস এ মুবারক হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি আল্লাপাক যদি তৌফিক দান করেন এ দু চারটি আয়াতের তর্জমা অনুবাদ এবং একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব প্রত্যেকটা আমলি কথার উপরে পাক আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করেন সকলে বলে আমিন যে আয়াত প্রথমে তালাগত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীদেরকে এই আয়াতের মধ্যে কথা বুঝাইছেন দুইটা আওয়াজ করে বলেন কথা কয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীর মানুষদেরকে ডাক দিয়ে বলেন এ দুনিয়ার উম্মতের দল আমি কোরআনে কারীম নাজিল করেছি ইন্না নাহনু নাজ্জালনা যিকরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করিয়াছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছি এই আয়াতের তর্জমা বুঝে থাকলে বলেন কোরআন নাজিল করেছেন কে আর জোরে আওয়াজ দিয়ে বলেন কোরান নাজিল করেছেন কে কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন কে এই আয়াতে দুইটা কথা আল্লাহ পাক বলছেন কয়টা কথা কোরআন নাজিল করেছি আমি কোরআন হেফাজতের জিম্মাদারিও নিয়েছি আমি আল্লাহ

দুনিয়ার কাফেররা বলে লাশমাউলিহা আদাল কুরআ কাফেরদের একটা বক্তব্য আল্লাহ এই আয়াতের মধ্যে আনছেন কাফেরদের বক্তব্যর অংশও দুইটা কয়টা আল্লাপাক আগের আয়াতে কথা বলছিলেন কয়টা এই আয়াতে কাফেরদের বক্তব্য নকল করতেছেন কাফেরদের বক্তব্যও কয়টা কাফেররা বলে লউ লিহা আদাল এই কোরআন তোমরা শুইন না লু নাহির সিগা লাতাসমাউ শুইন না লিহাদ আল কোরআন এই কোরআন শুইন না এক নম্বর কথা ওয়ালগাউফি ওয়ালগাউ শব্দের অর্থ হল গণ্ডগোল করা কি করা ওয়ালগাউ গণ্ডগোল করা ওয়াল এবং কোরআনের মাহফিলগুলোতে গণ্ডগোল করো তার অর্থ হলো কোরআন নিজেও শুইন না অপর কেউ শুনতে দিও না এই স্লোগান কাদের কাফেরদের কাদের ভূমিকার কথাগুলো বুঝলে আলোচনা বুঝতে সুবিধা হবে তাহলে আল্লাহ পাক বললেন আমি কোরআন নাজিল করেছি আমি হেফাজত করব কথা দুইটা কাফেররাও বলেন এই কোরআন নিজেও শুইনো না অপরকেও শুনতে দিও না কথা কয়টা দুইটা আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করেছি আমি হেফাজত করেছি হেফাজত করব কিয়ামত পর্যন্ত এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক পৃথিবীবাসীকে বুঝাইয়া দিলেন সারা বিশ্বের মানুষ যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সারা বিশ্বের মানুষ যদি কোরআনের পিছনে উঠে পড়ে লাগে সারা বিশ্বের মানুষ যদি কোরআনের বিপক্ষেও চলে যায় তোমরা মিডিয়াতে বসে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করার নামে টকশোতে বসে যে সমস্ত কথাবার্তা বলো না কেন শুনে রাখো আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কেয়ামত পর্যন্ত এই কোরআনের জিম্মাদি হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর তোমরা মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার নামে যে সংযন্ত করো ওইখানে বসে বসে টেলিভিশনে সারা দেশে জনমত তৈরি করার জন্য কোরআনের মাহফিলের বিপক্ষের পয়েন্টগুলো নিয়ে আলোচনা করো নেগেটিভ সেন্সিটিভ মানুষের মেন্টালিটি তৈরির জন্য যত বড় ভূমিকা পালন করো না কেন আমি আল্লাপাক কোরআনে হেফাজতের ওয়াদা করেছি সারা বিশ্বের মানুষ যদি কোরআনের বিপক্ষে চলে যায় আল্লাহ পাক ওই কোরআনকে হেফাজত করার জন্য যথেষ্ট আওয়াজ করে বলেন ঠিক কিনা সুতরাং পৃথিবীর মানুষ যদি কোরআনের বিপক্ষে কথা বলে তারা সফল হবে না ব্যর্থ হবে এবার আসেন যেই আয়াতের যেই সুরার তাৎসিরের বিষয়ে আমাকে কথা বলতে ইশারা করা হয়েছে সুরে দুহা দুহার সুরা যেটা আমরা কম বেশি নামাজের মধ্যে ইমাম সাহেবদের কাছ থেকে শোনার তৌফিক হয় সুযোগ হয় আমরা সমাজের মানুষ যখন কথা বলি কথা দুই ধরনের হয় কথা গুরুত্ব বোঝানোর জন্য মানুষ কসম খায় কয় খোদার কসম আমি এই কাজটা করবো এরকম বলে কি বলে না কথা কন আমার লগে ঘুমায় গেছেন। মানুষ কসম করে কথা বলে গুরুত্ব বোঝানোর জন্য কি বোঝানোর জন্য স্বাভাবিকভাবে বললে তার বিশ্বাস না হতে পারে এই কারণে গুরুত্ব বোঝানোর জন্য বলে খোদার কসম এরকম বলে কি বলে না আরও কিছু শব্দ বলে বলে মায়ের কসম বলে কি বলে না মাথায় হাত দিয়ে বলে আমার মাথার কসম বলে কি বলে না এখনকার যুবক ভাইয়েরা আরেকটু বাড়ায়া বলে আমার ভালোবাসার কসম বলে কি বলে না শুধুমাত্র আল্লাহর নামের কসম খাওয়া ছাড়া অন্য কোনো কিছুর নামে কসম খাওয়া জায়েজ নাই তো মানুষ কথা বলে মানুষের কথার গুরুত্ব বোঝানোর জন্য আমি যেই তেলাওয়াত করেছি সুরায় দুহা এর শুরুতে আল্লাপাক রব্বুল আলমীর সূরা শুরু করার আগে দুইটা জিনিসের কসম করে কথা বলছেন আওয়াজ করে বলেন জিনিস কয়টা দুইটা এক নম্বর ওয়াদ দুহা, দুই নম্বর ইজা সাজা দুহা মানে হলো সূর্যের সকালের সূর্যের কসম সকালের সূর্যের কসম সকালের সূর্য যখন ওঠে তখন অন্ধকার থাকে না আলোকিত হয় আলোকিত হয় লাইলি ইজা সাজা গভীর রাতের কসম গভীর রাতে আলোকিত থাকে না অন্ধকার হয় অন্ধকার হয় দুইটা জিনিসের আল্লাপাক কসম খাইছেন আল্লাপাক কেন কসম খাইলেন আল্লাপাকের কথা তো মানুষ এমনিই মমিনরা বিশ্বাস করে তাই আল্লাপাক মানুষের সিস্টেমে কথা বলছেন যে আমি আল্লাহ কসম খাইলে মানুষের অন্তরে এর গুরুত্ব বুঝে আসবে এই কারণে দুইটা জিনিসের কসম খাইছে এক নম্বর পাক রব্বুল আল দুনিয়াবাসীর কাছে বুঝাইতেছেন ওয়াদুহা কেন আল্লাহ পাক রব্বুল আলমিন কসম খাইলেন গুরুত্ব বোঝানোর জন্য ইমানদার ভালোভাবে খেয়াল করেন এই কসমের ব্যাখ্যায় মুফাসির একরাম বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন আমি আপনাদের সামনে তিনটা ব্যাখ্যা তুলে ধরবো কয়টা এক নম্বর আল্লাহ আলামিন এই প্রথম ব্যাখ্যাটা বোঝার জন্য সুরার শানে নজুল আপনাদের বুঝতে হবে কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে কোন সময়ে এই সূরায়ে দুহাটা আল্লাহর নবীর উপরে অবতরণ হয়েছে নাজিল হয়েছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম কুরাহের কুরাইশদেরকে যখন দাওয়াত দেন কোরআন নাজিল করেছেন আল্লাহর নবীর উপরে জিব্রাহ কে আমিনকে ও আনার দায়িত্বে ছিলেন জিব্রাহ আমিন জিব্রাইল আমিন সম্পর্কে তাফসির জালাল মধ্যে বলেন লাহু সিত্তু মিয়াতি জানা আহীন জিব্রাইল আমিনের ছয় শত ডানা আছে কয় শত লাহু সিদ্ধু মিয়াতি জানা আহিন ছয় শত ডানা জিব্রাইল আমিনের আছে যদি সে দুইটা ডানা পৃথিবীর উপর দেশ ছড়াই দেয় লায়াগুদ্দুল আর জামিয়া জিব্রাইল আমিনের দুইটা ডানা সারা পৃথিবীকে বেষ্টন করে নেওয়ার জন্য যথেষ্ট বলেন সোহান আল্লাহ এত বড় আকৃতির জিব্রাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি আনা করতেন শরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে আল মুহাদ্দিস আলা সিরাত আশরহে মাওয়াহিবুল্লাহ দুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে শিহাবউদ্দিন কস্তলানি রাহমাতুল্লাহি আলাই কিতাবের লেখক উনি আটশত ছিষট্টি নাম্বার পৃষ্ঠায় একটা তালিকা দিছেন জিব্রাইল আমিন পৃথিবীতে যত নবী আগমন করছেন সব নবীর কাছে জিব্রাহ আমিন আসা যাওয়া করতো একটা কানেকশন ছিল কোন নবীর কাছে আমিন কতবার আসছে একটা তালিকা সর হেমা ধুনিয়া কিতাবের মধ্যে তুলে ধরছেন আদম সালাম ওনার কাছে জিব্রাহিল আমিন জীবনে আসছে বারোবার কয়বার সারা জীবনে আদম আলাই সালাম এক হাজার বছর জীবিত ছিলেন কয় হাজার এক হাজার বছরের মধ্যে জিব্রাহ আমিন আদম আলাইহি কাছে আসছেন বারোবার

সব চাইতে বেশি আল্লাহ পাকের সাথে কথা হইতো সরাসরি মুসার মুসা কালী সাথে এই মুসা আলাইহ সালাত সালামের কাছে জিব্রাইল আমি সারা জীবনে আসছেন আর বা উমিয়া তিমার রতান চার শতবার আওয়াজ করে বলেন কয় শতবার হজরতে ঈসা আলহি আল্লাহর নবীর আগের নবী যিনি চলে গেছেন এনার কাছে আসছেন আশার আমার রতান দশ বার কয়বার দশ বার হজরতে ইদ্রিস আলহি সালাতামের কাছে আসছেন আরবা আমার রতান চারবার

এক হাজার বছরে বারো বার নু সালাম ইনিও এক হাজার বছর জীবিত ছিলেন সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দিচ্ছেন ওনার কাছে আসছেন পঞ্চাশ বার আর মাত্র তেইশ বছর এই তেইশ বছরে চব্বিশ হাজার বার জিব্রাহ আমিন আল্লাহ রসুলের কাছে আসছেন বলেন শুভানন্দ আল্লাহ রসুল জীবিত ছিলেন তেষট্টি বছর নবদ পাইছেন চল্লিশ বছর চল্লিশ বছরের আগে নবী ছিলেন না মাখলুকদের জন্য চল্লিশ বছর পর তেষট্টি থেকে যদি চল্লিশ বাদ দেন বাকি থাকে বছর মক্কায় ছিলেন তেরো বছর মদিনাতে দশ বছর আর কত হইল এটাই আল্লাহ রসুলের জীবনী এই তেইশ বছর সময়কে যদি তিনশত পঁয়ষট্টি দিয়া ভাগ দিয়ে আপনি এই চব্বিশ হাজার বারকে যদি আপনি ভাগ করে দিয়ে দেন তেইশ বছরে প্রত্যেক দিন আল্লাহ রসুলের কাছে আমিন তিনবার করে আসতে বলেন আল্লাহ হঠাৎ করে একদিন আল্লাহ রসুলের কাছে বন্ধ করে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় আল্লাহর নবীর কাছে আসেন না প্রাথমিক আল্লাহ আল্লাহ রসুল সবসময় টেনশনে থাকেন শত্রুর অভাব নাই জিব্রাহিল আমিনের হঠাৎ করে আসা বন্ধ করে দেওয়া আল্লাহ রসুলের মনের ভিতরে ভীতি সঞ্চার হয় কেন ওই বা জিব্রাহল আমিন আসেন না আমার বা ভুল আমি বুঝতে পারতেছি না এদিকে মক্কার ভিতরে হইচই শুরু হয়ে গেছে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ভুলে গেছেন বলেন নাউজুবিল্লা আবু লাহাবের স্ত্রী ছিল নাম উম্মে জামিল এই উম্মে জামিল এলাকায় কিছু মানুষ আছে দেখবেন একটা খবর বাজারে কওয়া লাগে না ওই মানুষকে কইলে বাজারের চেয়ে বেশি মানুষ যায় না নাই এরকম মানুষ আছে না নাই সব এলাকাতে আছে একজন হইলেও আছে এই উম্মে জামিল এই মহিলাটা এই টাইপ ছিল মাইক দিয়ে প্রচার করা লাগবে না হ্যার কানে গেলেই যথেষ্ট আর যদি বইলা দেয় এই এই কথাটা কাউরে বইল না এই কথাটা যদি বলা যায় তাইলে আপনি বাজারে যাওয়ার আগে আপনার কথা বাজারে গেছে গা কথা কখন ঠিক কিনা এই উম্মে জামিল এই টাইপ মহিলা ছিল তাল্লার রসুলের কাছে যখন জিব্রা ইলামিন আসা বন্ধ করে দিছে এমনি নাচুনি বুড়ি তারপরেও পাইছে ঢোলের বাড়ি পুরা মক্কার পরিস্থিতি গরম করে ফেলাইছে যে মোহাম্মদের খোদা মোহাম্মদকে ভুলে গেছে বলে না আল্লাহর নবী সাল্লু আলিম আসাল্লাম এই সময়টাতে বাজারে যখন যাতায়াত করেন মানুষ জিগায় মোহাম্মদ শুনলাম তোমার রব নাকি তোমাকে ভুলে গেছে কথা সত্যি নি আল্লাহ রসুল হ্যাঁও বলতে পারে না নাও বলতে পারে না যদি বলেন না ভুলে নাই তাহলে জিজ্ঞাসা করবে জিভ কেন আসে না আর যদি বলেন হ্যাঁ ভুলে গেছে তাহলে তারা খুশি হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাহু আসাল্লাম টেনশনে দিনাতিপাত করতেছিলেন ঘুম আসে না একদিন বিবি খাদি জাতুল কুবরা রদি আল্লাহ তাল আনহা আম্মা জান খাদিজাতুল কবরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী লোকেরা যেই কথা বলা বলি করে আল্লাহ নাকি আপনাকে ভুই লেগেছেন কথা সত্য নাকি মানুষ যতই বলা বলি করুক নিজের বিবি যদি ঠিক থাকে পরিবারের মানুষ যদি ঠিক থাকে কিছুটা মনে প্রশান্তি থাকে কথা কন ঠিক কিনা কিন্তু বিবি যদি সন্দেহের ভিতরে পড়ে যায় তখন টেনশন কমে না বাড়ে আল্লাহর নবী সাল্লুয়াল্লাম মনের ভিতরে কষ্ট পাইলেন আহা আমি খাদি যাকে কিভাবে বোঝাই আল্লাহাকাল কেনই বাহি বন্ধ করে রাখছেন টেনশন ঘুমায় নিয়ে আল্লাহ হঠাৎ করে দেখেন চারো পাশে ঘুণটির আওয়াজ বাঁচতেছিল মিসলা সলসলাতিল যার বোখারি শরীফের মধ্যে শব্দ আসছে যখন ঘুন্টির মতো শব্দ শুরু হয় আল্লাহ নবী বুঝলেন জিব্রাইল আমিন নিয়ে আসতেছে বলেন আল্লাহ আকবর জিবরা আমিন ওহিনিয়া এই সুরার এগারোটা আয়াত আল্লাহর রসুল এর ওপর একসাথে পুরা সুরা নাজিল করিয়া দিয়েছেন বলেন সব তাহলে একটা টেনশনের সময় আল্লাহ রসুল ছিলেন এই টেনশনের মুহূর্তে এই সুরা আল্লাহ পাকরবোনা আলামিন মোহাম্মদের রসুল লাহ্ সাল্লা আল্লাহ উপর নাজির করলেন কি বইলা শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াদুহা ওয়াল্লা ইলি ইজা সাজা সকালের সূর্যের কস এবং আমি আল্লাহ গভীর রাতের কসম খাইলাম পাক রবুলা আলমিন বুঝাইয়া দিলেন হ্যাঁ দুনিয়ারবাসী শুনে রাখো সকালে সূর্য যখন উঠতে থাকে দুনিয়ার মানুষ চাইলে সূর্য ডাবাইতে পারেনি কথা কন না কেন সূর্য যখন উঠতে থাকে ওই সূর্যকে দুনিয়ার মানুষের ক্ষমতা আছে থামাই দেওয়ার জন্য নাই আল্লাপাক রব্বুল আলমিন নীরব বার্তা পৃথিবীবাসীকে শুনায় দিলেন ইসলামের বিজয় আসবে ইসলামের বিধানের মাধ্যমে সূর্যের মাধ্যমে যেরকম পৃথিবী আলোকিত হয় হে মোহাম্মদ আরবি আপনি টেনশন নিবেন না ইসলামের বিজয় সূর্যের মতো আসবে ও দুহা দুহার কসম সকালে সূর্যের কসম ইসলামটাও এইভাবে সারা বিশ্ব আলোকিত করবে সারা বিশ্বের মানুষের যেমন ক্ষমতা নাই সূর্যকে থামানোর জন্য আপনার ইসলামকে থামানোর জন্য সারা বিশ্ববাসী যত অপচেষ্টাই করুক না কেন ইসলামের বিজয় উত্থান আমি আল্লাহ যথেষ্ট বলেন আল্লাহ এই কথাটা আল্লাহ বুঝাই দিলেন অব্দুহা সূর্যের কথা মানে সূর্য যেরকম পৃথিবীর কোন মানুষ চাইলে থামাইতে পারে না দমাইতে পারে না চামচিকার ঘেউ ঘেউ করলে যেরকম সূর্যের ক্ষতি হয় না শুনে রাখো এই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তোমরা যারা ঘাউ গাও কেউ কেউ করো টেলিভিশনের টক্সের সামনে বসে বলো আমরা মনে রাখি এই সুরায় অদ্দুহার কসম আমাদের অনুপ্রেরণা এই অদ্দুহার কসম সাক্ষী খোদার কালাম সাক্ষী ইসলামের বিন্দু মাত্র ক্ষতি করার কোন সামর্থ্য দুনিয়ার মানুষের এই বার্তা দিয়ে একটা হয় আচ্ছা ক রাত্র যখন গভীর হয় তখন কি রাস্তাঘাটে মানুষ থাকে না খালি থাকে সকালে মানুষ খালি থাকে না মানুষ থাকে মানুষ থাকে সকালে মানুষ থাকে রাত্রে কি থাকে খালি থাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন হে মুহাম্মাদ আরবি আপনি যখন দুনিয়াতে ইসলামের কাজ করবেন অনেক সময় দেখবেন ওয়াদ্দুহা সকালের মতো বহু মানুষ আপনার সাথে আছে এমন সময় আপনার প্রতি আসবে ওয়াল্লাইলি ইজা সাজা অন্ধকার রাতের মতো আপনাকে পথ পাড়ি দিয়ে বহুদূর দূর যাইতে হবে গো নবী ওই সময় আপনার রাস্তার সঙ্গী কেউ থাকবে না কিন্তু আপনি টেনশন হারা পথ হারা হয়ে বাধাগুরুস্ত হবেন না আপনার সুদিন থাকুক অথবা দূরদিন থাকুক আমি আল্লাহ পাকের নসত সব সময় আপনার সাথে আছে ও সাজা বিপদের সময় এবং সুখের সময় দুইটা বিষয় বুঝায়া দিলেন এই কারণে দেখি রাসাতুল আম্বিয়া যারা আছেন যারা আল্লাহর নবী পক্ষে ওয়ারিস তাদের কখনো সুদিন যায় কখনো দুর্দিন যায় কখনো তাদের হকের কথা বললে বাধা বিপত্তি আসে না কখনো তাদেরকে তাদের নামে মামলা করা হয় তাদের কণ্ঠকে চেপে ধরার অপচেষ্টা করা হয় মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হয় এই হকের কণ্ঠকে বাধা দেওয়ার জন্য থামানোর জন্য নানা রকম কৌশল করে আল্লাপাক বলেন অমাকারু তারা ষড়যন্ত্র করবে অমা কার আমি আল্লাহ কৌশল অবলম্বন করব এখানে তারার ষড়যন্ত্র আগে হবে আল্লাহ পাকের কৌশল পরে হবে তোমরা যত জাল কেন দুনিয়ার অপশক্তি বিরুদ্ধের শক্তিরা শুনে রাখো আল্লাহ পাকের কৌশল তোমাদের স্টেপের পরের স্টেপ তোমাদের সমস্ত চক্রান্তকে প্রমাণ করে এই দুনিয়া সারা বিশ্বে ইসলামের পতাকা পথপথ করে উড়ানোর জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে সেই দিন বেশি দূরে

আল্লাহ পাক বলতেছেন মা হে আল্লাহর নবী আল্লাহ পাক আপনাকে ছেড়ে দেন নাই ও মা কলা আপনাকে ভুলেও যান নাই বলেন সুহান আল্লাহ উম্মে আবু লাহাবের স্ত্রী যেরকম অপপ্রচার করতেছিল মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে সাইরা দিছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলে গেছে এই দুইটা কথার জবাবে আল্লাহ পাক রব্বুল আয়াত নাজির করে বলতেছেন মা ওয়াদ্দা আকা রব্বুকা আপনার রব আপনাকে ছেড়ে দেয় নাই ও মা কলা আপনাকে ভুলেও যায় নাই বলেন আল্লাহ আকবর আমাদের ছেলেদের যখন মন খারাপ থাকে কারো কাছে মার খায় অথবা কষ্ট থাকে তখন বাবা সান্ত্বনা দেয় কি দেয় না আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদে আরবী নবীকে সান্ত্বনা দিতেছেন মা ওয়াদ্দা কারব পোকা হামা খলা এ মুহাম্মদে আরবি আপনি টেনশন নিবেন না আপনার রব আপনাকে ছেড়ে ওদায় নাই ভুলে উদায় নাই চিল্লা বলে না ব আল্লাহ পাক মুহাম্মদে আরবকে ছেড়েও দেন নাই ভুলেও দেন নাই এই কারণে আল্লাপাক মনোতে একটা স্লোগান শিখাইয়া দিছেন। আমাদের মানুষ ওলামাই হকানি ওনারা যখন বিপদে পড়ে তখন রাস্তাঘাটে তাদের জন্য যখন মিছিল হয় তখন বলে মামুনুল হক ভয় নাই রাজপথ কথা কন স্লোগান দিয়ে অভ্যাস নাই নাকি মামুনুল হক এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে এই স্লোগানটা দিয়ে থাকে থাকে কি থাকে না আল্লাহ আল্লাপ বলতেন মুহাম্মাদে আরবি তুমি এগিয়ে চলো আমি আল্লাহ রাজপথ ছাড়ি নাই বলে আল্লাহ মা আমি কি করি নাই আপনাকে নাই কলা আপনাকে ভুলিও নাই এই কারণে এই স্লোগান ওলামায় হক যখনই বিপদে পড়বে আল্লামা বাবু নগরী যখনই তাকে থামানোর জন্য দমানোর জন্য অপশক্তিরে তাদের পাওয়ার ব্যবহার করবে আমরা এই কোরআনি স্লোগানের পাওয়ার ব্যবহার করে বুঝাইয়া বলতে চাই বাবু নগরী এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মামুনুল হক ভয় নাই রাজপথ সারি নাই কথা কণ ঠিক কিনা এই স্লোগান পাক শিখিয়ে দিলেন কত সুন্দর মা অদ্দা আকার অব্বুকা আপনার রব আপনার সারে নাই ও মা কলা বুইলেও যায় নাই এই কারণেই তো বলি মামুরুল হক ভয় নাই রাজপথ ছাড়ি নাই আল্লাহ এরপরে ও আর একটা কথা ভুলে গেছে আমাদের এলাকার যখন নির্বাচন আসে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন জনপ্রতিনিধির পদে দাঁড়ায় তখন একটা স্লোগান দেওয়া হয় আমার নেতার চরিত্র কথা না দিই কিসের মতো পবিত্র আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র আমি বহু চিন্তা ফিকির করছি তাফাক্কুর করছি যে ফুলের মতন পবিত্র কয় কয়েকের লেগে পৃথিবী তো বহু জিনিস আছে পবিত্র আছে না নাই চিন্তা করে দেখবেন ফুল পবিত্র থাকে কয় দিন সর্বোচ্চ দুই দিন বা তিন দিন গাছ থেকে সেরার পরে পবিত্র থাকে কয় কয়দিন পরে নষ্ট হয়ে যায় না 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 এলাকার ফুল তাজা থাকে নাই না ফুল সেরার পরে দুই দিন পরে নষ্ট হয়ে যায় তাদের স্লোগানের অর্থ হলো আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র মানে ইলেকশনের আগের দিন আর ইলেকশনের আগের দুই দিন ইলেকশনের দিন এই তিন দিন শুধু আমার নেতা চরিত্র ফুলের মতন পবিত্র এরপরে সব নষ্ট হয়ে যায় কথা কন ঠিক কিনা কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম আমাদের নেতা আমাদের মহানায়ক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা আমার আপনার নবীর চরিত্র কেমন ছিল আম্মাজান আয়েশা পুত্র উত্তরে বলেছেন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ তোমরা যদি জানতে চাও হে উম্মত হে সাহাবা একরাম শুনে রাখো কানা খুলুকহু আলকুরআনুল আজিম আল্লাহ আকবার

तो बार कर चुका है तू इमतहा हमारा तकबीर में कलमा में नमा आजामे, है नाम अजाम अला से मिला नाम मुहम्मद है नाम अला से मिला नाम मुहम्मद फरमाते हैं याद के मुझे खुल्दतरी में लिखा हुआ तू बाब मिला नाम मुहम्मद आई मीम में महबूब ये मुत लक्का इशारा फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद फिर क्यों ना हो महबूब खुदा नाम मुहम्मद साहिल से लगा दे मुझे का सफीना आंखों से देखा दे मुझे मौका वो मदीना आंखों से देखा दे मुझे मौका वो मदीना रहम कर या ना हम सब को भूलो जा हम तुझे भूल सकते हैं लेकिन तू ना हमको भूलो जा मुझे इतना बता दे আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হওয়ার কারণেই আজকে আমাদের সমাজের এই অবস্থা আওয়াজ করে কন ঠিক কিনা আমার নেতার চরিত্র যদি মতো পবিত্র খোদার কসম এই সমাজের এই অসঙ্গতি এরকম থাকতো আওয়াজ করে ঠিক কিনা এই হলো তিন নম্বর আয়াতের ব্যাখ্যা আয়াত গুলা মনে রাখেন ঘটনা কেসা কাহিনীর অস্ত্র বহুত শুনছেন এখানে তো হতো তাফসিরুল কোরআন মাহফিল ওই ঘটনা কেসা কাহিনী সামনে দুই একটা পাইলে কোমু আপাতত আয়াতের কথা মনে রাখি এক নম্বর কেন আল্লাহ সূর্যের কসম খাইলেন আশা করি বুঝছেন এরপরে বলছেন ওয়াল ইজা সাজা গভীর রাতের অন্ধকারের কসম আর একটা কথা কইতে ভুলে গেছি কথাটা হলো গভীর রাতে রাস্তাঘাটে মানুষজন কিছু থাকে না খালি থাকে এই রাত তিনটা বাজে প্রোগ্রাম করে তিনটা দুইটা চারটা পাঁচটা ফজরের পরেও গিয়ে সাথে পৌঁছা লাগে মানুষজন তো থাকেই না আশেপাশে দুই একটা কুকুর থাকে তারপরেও ঘুমায়া থাকে কথা কয় না দু একটা চাষটারের সামনে কুকুর থাকে তারপরেও কি করে থাকে ঘুমায় থাকে পথের যাত্রীরা যখন তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই কুকুরেরা রাখি তার ক্ষতি করতে পারে সাধারণত পারে না আল্লাহ পাক বুঝাই দিলেন হে মোহাম্মদ আরবি গভীর রথের অন্ধকারের পথযাত্রী আপনি যদিও একা শুনে রাখেন আপনার পাশে যারা বিরোধিতাকারী আছে এরা ওই কুকুরের ঘেউ ঘেউ করার ভূমিকা আপনার গন্তব্যে পৌঁছা থেকে বারণ করতে পারবে না আপনার গন্তব্যে পৌঁছায় দেওয়ার মালিক একমাত্রকে এই জিনিসটা আল্লাপাক বুঝাই দিলেন চার নম্বর আয়াতাল আিরত উলা উল্লা আিরত আখরাত মানে আখরাত খয়াল উল্লাহ তুনিয়ার চাইতে উত্তম বলেন আল্লাহু আখবর আল্লাহাকালামী মুহাম্মদে আরবির সাহস যোগানোর জন্য বলতেছেন হে মুহাম্মদে আরবি আপনি যদিও আপনার আশেপাশের মানুষগুলো বিরোধিতার কারণে আপনি খুব কষ্টে আছেন কিন্তু মনে রাখেন দুনিয়ার এই কষ্ট আপনার আখেরাতের দরজা বুলুন্দির কারণ হবে চিল্লায় বলেন আল্লাহ আকবার অর্থাৎ দুনিয়াতে আপনি যতই কষ্ট করেন আখেরাতে আপনার মর্তবা বুলন্দি তত বাড়তে থাকবে বলেন আল্লাহ আকবার হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন আসাদুল বালা ই আল আম্বিয়া দুনিয়ার মধ্যে সব চাইতে বালা মুসিবত বেশি আসবে আল আমা নবীদের উপর ফাল আমসালু ফাল আমসাল এরপরে নবীদের যত কাছাকাছি যিনি তার উপর বিপদটাও তত কাছাকাছি আসবে এই কারণে দেখে দায় বাংলাদেশের কিছু হল আমায় কেরাম বিপদ আপদে থাকে তাদের মাহফিলে বাধা আসে আর কিছু কিছু মানুষের মা ফিলে নিরাপত্তা থাকে কিন্তু তাদের মা ফিলে বাধা দেওয়া হয় না এরে এ যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখো আল্লাপাক আল্লাহ রসুল বলছেন যে আলেম যত নবীর কাছাকাছি তার বিপদ আপদ তত বেশি আল্লা মা হক সাহেবের বাধা বত্তি দেখিয়া তোমরা হতাশ না তাদের এই বাধা বিপত্তি তাদের কণ্ঠকে রুখে দেওয়ার জন্য যখন বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র চক্রান্ত হামলা হামলার ভয় দেখানো হয় খোদার কসমে তাদের মাকবুল ইয়েল্লা নাকামিনাল উলা নবী দুনিয়ার চাইতে আপনার রাখের অনেক ভালো আপনি ডন্ট ওয়ারি আপনি চিন্তা করেন না এই কথা আল্লাহপাক বুঝায় দিলেন অপর আয়াতের মধ্যে আল্লাহপাক বলতেছেন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানু তাকুল্লা ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া তুম মুসলিমু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন হে দুনিয়ার ইয়া ইমানদারগনাদিন আমানু হে ইমানদারগণ এর এই কথা বোঝার আগে একটা জিনিস বোঝেন পাক পুরা কোরআনের মধ্যে দুনিয়ার মানুষকে ডাকছেন দুই ভাবে আওয়াজ করে বলেন কয় ভাবে একটা হলো আদর করে ডাক দিছেন আর একটা স্বাভাবিক ডাক দিছেন আমরা যখন আমাদের ছেলে পেলেদেরকে ডাকি দুই ভাবে ডাকি কেমনে আব্দুল্লাহ এদিকে আসো নাম ধরে ডাকি আর একটা হলো আব্বু এদিকে আসো চাচ্ছু এদিকে আসো সম্পর্ক ধরে ডাকি এই প্রচলন আপনাদের সমাজে আছে না নাই একটা হলো স্বাভাবিক ডাক আবদুল্লাহ এদিকে আসো আর একটা হলো আদরের ডাক আব্বু এদিকে আসো আল্লাহ পাক কোরআনেও মানুষদেরকে ডাকছেন দুই ভাবে এক নম্বর ডাক দিয়েছেন হান্নাস হে মানুষ শোনো স্বাভাবিক ডাক আর একটা সম্পর্ক নয় ডাক দিছেন ইয়া আইয়ু হাল্লাদি দিন হে ইমানদার গণ আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ইমানের এই কারণে আমরা যেমন ডাকি আব্বু এদিকে আসো আল্লাহ ডাক হে ইমানদার এদিকে আসো বলেন সোহানুল্লাহ এরপরে বলতেছেন মুসলিম মুসলমান না হইয়া ময়ুরোনা মুসলমান না হইয়া ময়ূরনা এই কথাটা বলছেন অর্থাৎ তোমাদের যেহেলে যেন সবসময় আখ রাতের ফিকির থাকে কিসের ফিকির কথা বলেন না কেন কোথাতে হতো কন্যা একটা কেসা কয়া কথা বলাই আপনাদের এই এলাকার ছোট ছোটো বাচ্চারা যখন দৌড়ায় হাত দিয়ে দৌড়ায় না পাও দিয়ে দৌড়ায় কথা বলেন পাও দিয়ে একটা ছেলেকে যদি বলা হয় এই পাশ থেকে দৌড়ায় ওই পাশে যাও সুন্দর করে দৌড় দিল ওই পাশে যাওয়ার পর তার যদি হাতটা পিছনের দিক থেকে বাইধা দেন এবার তুমি এই পাশে আসো প্রথম দৌড়ের স্পিড আর দ্বিতীয় দৌড়ের স্পিড সমান হবে না কমও বেশি হবে পাও দিয়ে দৌড়ায় পাও তো খোলায় আছে তাহলে দৌড়ের স্পিড কম বেশি হবে কেন হাত তো বাধা হাত দিয়ে দৌড়াইনি তাহলে হাত দৌড়াই স্পিড কম বেশি কেন হবে পাও তো ঠিক আছে যদিও পাও দিয়ে মানুষ দৌড়ায় হাতের একটা সাপোর্ট লাগে কথা কন ঠিক কিনা আমি যদিও বয়ানের ময়দানে দৌড়াইতেছি আপনারা হাতের সাপোর্ট দিতে নি মাঝে মধ্যে হুহা করলে আওয়াজের স্পিড বাড়বে আলোচনা সুন্দর হবে ও আরেকটা কথা বলে গেছি এই যে সুরা সুরায় দুহা এই সুরায় দুহার এরপরে কোরআনের কালিমের বিশটা সুরা আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলেন এই বিষটা সুরা এখান থেকে প্রত্যেকটা সুরার শেষে আল্লাহ আকবর যেহেতু আল্লাহ নিজের কথা বলছে আল্লাহ আল্লাহ এই কারণে আকবার বলা সুননাথ তাফসিরে বাঘাবী এর মধ্যে বলছেন না সুরার শেষে না সুরার শুরুতে আল্লাহু আকবার বলা সুননাথ তাফসিরে মাঝহারির মধ্যে সানাউল্লাহ পানি পথি রহমতুল্লাহিয়া রায় উনি বলছেন শুরুতে বলু কিংবা শেষে বলুক কেউ যদি আল্লাহ আকবার তাকবির বলে এই সুন্নাত আদায় হয়ে যায় তা আমরা তো শুরুতেও নাই শেষেও নাই এখন আসছি বই মাছখানে তাও আশা করা যায় যে এই সুন্নাত আদায় হবে তা আমরা এই তাফসীর আলোচনার আগে একটা তাকবীর দিয়ে নেই ইনশাআল্লাহ তৈরি আছি তো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে ফিকির করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন দুনিয়া আুনিয়া আখিরা দুনিয়া হইল আখেরাতের শস্য খেত কৃষি জন্য আপনি যদি কৃষিখ্যা চাষ না করেন পরে আপনি ফসল পাবেন না দুনিয়াতে যদি আমল করেন আখেরাতে কিছু পাইবেন দুনিয়াতে আমল না করলে আখেরাতেও কিছু পাবেন না আর ওই আখেরাতের ফিকির আছে দেখায় এই শীতের রাতে কোন কোন শীতের মধ্যে এই মাহফিলে আসছি কথা কন ঠিক কিনা তার মানে আমাদের ভিতরে আখেরাতের ফিকির আসে দেখাই এই শীতের ভিতরে মাPile আইসিনাল এ বারের ভিতরে কম্বল নিয়ে শুইয়া থাকতাম কিন্তু আখেরাতের ফিকির কিভাবে করব এটা বোঝার জন্য সাহাবায়ে کرام যেমনি আখেরাতের ফিকির করছে ওইভাবে ফিকির করতে হবে সাহাবায়ে کرام আখেরাতের ফিকির যে ভাবে করছে ওইভাবে আমাদের ফিকির করতে হবে চলেন দেখেন সাহাবায়ে کرام কেমনে ফিকির করছে শুধু নিজে না পরিবারের সবাইরে নিয়ে আখেরাতের ফিকির করছে পরিবারের সবার ভিতরে তাদের মেন্টালিটি ছিল আখেরাত আখেরাত দুনিয়া কিছু না কয়দিন পরে সব শেষ হয়ে যাবে দেওয়ানবাগি বিশ্বাস কত সুন্দর খানকা তৈরি করছিল কয়দিন পাচ্ছে কান ঠিক কিনা গেছে পটল চলতে গেছে আল্লাহ খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রিয়াল আনহুর জামানা চলতেছিল আবু বকর সিদ্দিক রিয়াল আনহুর জামানায় প্রত্যেকটা সাহাবা ইক্রানদের জিম্মদারি ছিল এলাকার যদি কোনো বুড়ি মানুষ থাকে বিধবা মানুষ থাকে ওই বিধবা বুড়ি মানুষের বাড়ির খেদ করার জন্য একজন সাহাবি বাড়িতে যাইতেন একদিন ওমরে ফারুক রাদি আল্লাহ আনহু দরওয়াজার সামনে যেই লিস্টটি ছিল ওই লিস্টির দিকে তাকায় দেখতেছেন প্রত্যেক বুড়ির বাড়ির বাড়ির নামের সাথেই একটা চিহ্ন দেওয়া আছে একজন বুড়ি মানুষ আছে যার নামের শেষে চিহ্ন দেওয়া নাই হজরত ফারুক রাদি আল্লাহ আনহু চিন্তা করলেন সব বুড়ির বাড়িতে বাড়িতে যাওয়ার মানুষ আছে একজন বুড়ির বাড়িতে খেদমত করার কেউ নাই আমি আগামীকাল ফজরের পরে ওই বুড়ির বাড়ির খেদমত করতে যাব কথা কাজে মিল রাখিয়া আবু বকর সিদ্দিক হজরতে হজরত ফারুক রদিয়ালহু ওই বুড়ির বাড়ির কাজ করার জন্য ফজরের পরে রওনা হয়ে গেলেন সময়টা কখন ফজরের পর হজরতে ওমর ফারুক রাজি আলা তালু পুরীর বাড়ির কাজ করার জন্য চলিয়া গেলেন আস্তে আস্তে রওনা হয় এখান থেকে বোঝা যায় ওই মন্দার সাহাবা একরম আখ রাতের ফিকির শুরু করতেন ফজরের পর থেকে কথা কন ঠিক কিনা কিন্তু আমরাও তো মুসলমান আখ রাতের ফিকির ফজরের পরে শুরু করব তো বড় দূরের কথা আমার আপনার ঘুম ভাগে সকাল দশটার দিকে কথা বলেন ঠিক কিনা হাজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালু ফজরের পরে ওই পুরীর বাড়ির দরজায় গিয়া টকটপ করে আওয়াজ দিয়ে বলতেছেন বুড়িমা আমি ওমরে ফারুক আপনার বাড়ির কাজগুলো করে দেওয়ার জন্য আসছি আপনি যদি খুলিয়া দেন আপনার বাড়ির কাজ করে আমি অল্প কিছু নেকি কামাই করতে পারবো বুড়িমা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতেছেন এরে আল্লাহর বান্দা প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার বাড়ির কাজগুলো করে থাকেন উনি ইতিমধ্যেই বাড়ির কাজগুলো করে চলে গেছে ওমরে ফারুক ফজরের পরে গিয়া কাজ পাইছে না তার মানে কাজটা করছে ফজরের পরে না ফজরের আগে কথা বলেন না কেন ফজরের পরে না আগে তার মানে ওমরের চাইতেও বড় কুতুব আছে যে ফজরের আগেই কাজ করে আশের রাতের ফিকির শুরু করে দিছে বলেন সুবাহর আল্লাহ ওমরে ফারুক মনে মনে চিন্তা করিয়া দেখলেন আজকে আমি ফজরের পরে আমি কাজ পাই নাই তার মানে আগামীকালকে আমি ফজরের পরে আর ফজরের আগে আসবো ফজরের পরে কাজ পাই নাই মানে ফজরের আগে গেলে পাবো আবার আপনার মতো চিন্তা করে নাই এই বাড়ির তো কাজের মানুষ আছেই আমার আসার দরকার কি এই চিন্তা করে নাই আল্লাহ অমরে ফারুক পরদিন সকালে ফজরের আগে বুড়ির বাড়ির কাজ করার জন্য রওনা দিয়ে দিয়েছেন বুড়ির বাড়িতে দরজায় আগের দিনের মতো নক করিয়া বলতেছেন বুড়ি মা আমি গতকালকের অমরে ফারুক আপনার বাড়ির কাজগুলো করার জন্য আসছিলাম কিন্তু কাজগুলো পাই নাই কোনো এক আল্লাহর বান্ধা হয়তো কাজগুলো ফজরের আগে করে চলে গেছেন আজকে আমি ও ফারুক ফজরের আগে আসছি আপনার বাড়ির কাজগুলো করার জন্য বুড়িমাকে অবাক করে অমরে ফারুককে অবাক করে দিয়ে বুড়িমা আওয়াজ দিয়ে বলতেছেন এরে অমরে ফারুক প্রতিদিন যে আল্লাহর বাদনা আমার বাড়ির কাজগুলো করে থাকেন উনি ইতিমধ্যেই বাড়ির কাজগুলো করে চলে গেছেন আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার খেদমতে মা দরপে দর কুন এখতিয়ার তাকে বাসি দর দু আলম্বার খেদমতে মা খেদমতে মা দর্পে দর কুন মনে মনে টেনশন করিয়া টেনশনে পড়ে গেলেন আরে বড় আশ্চর্যর কথা গতকালকে ফজরের আগে পরে আই কাজ পাই নাই আজকে আগেও আই কাজ পাইলাম না এত বড় কোন আল্লাহর তিনি গভীর রাতে বুড়ির বাড়ির কাজগুলো করে চলে যান আমি বুড়ির বাড়ির কাজ করতে পারি বা না পারি ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলিটাকে আমার দেখার বড় প্রয়োজন বলেন আল্লাহ আখবর অমরে ফারুক পরদিন তাহাবের সময় বুড়ির বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায় রয়েছে গভীর রাত্র রাত যখন দুইটা তিনটা এরকম সময় গিয়া একটা ঝুপড়ির মাঝে চাদর মরই দিয়ে টুকটুক করে বসে আছে দেখে কোন আল্লাহর ওলি এই বাড়ির কাজগুলো করার জন্য আসে আমার আজকে কাজের দরকার নাই ওই আল্লাহর বলিটাকে চিনবার আছে দরকার আছে দেখতেছে একটা লোক চাদর মরই দিয়া দুই আঙ্গুলের উপর ভর করিয়া আস্তে আস্তে বুড়ির বাড়ির গেটের দিকে আগাইয়া যায় কিছু মানুষ যখন দেখবেন কেউ যাতে না পায় এরকম ভাবে যখন হাঁটার প্রয়োজন হয় দুই আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটে কথা পান ঠিক কিনা হাজরতে ফারুক ওই ঝুপড়ির পিছন থেকে খেয়াল করিয়া করিয়া দেখতেছেন কোন সে আল্লাহর বান্দা আস্তে আস্তে চোরের মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে অমরে ফারুক পিছন থেকে গিয়া চাদরটা ধরে টান দিয়ে যখন দেখছেন পিছনের দিকে তাকাইছেন অমরে ফারুক ভয় গেছেন ওই অমরে ফারুক চেহারাটা দেখতে ওই ব্যক্তিটা আর দুনিয়ার কেউ না তিনি হলেন ওই যুগের প্রেসিডেন্ট খলিফাতুল ফাতুল মুসলিম আবু বকর সিদ্ধি আশ্চর্য হয়ে গেছেন উনি ধমক দিবেন বড় দূরের কথা উনি নিয়ে খায় গেছেন আই হাই ইনি অমর ফারুক রাজি আল্লাহ তালু টেনশনে পড়ে গেছেন আই হায় খলি ফাতুল তার সাথে আমার আচরণ রং হয়ে গেল কিনা বড় বিনীত স্বরে তার কাছে বলতেছেন না আমি খলি ফাতুল মুসলিম আপনার কি এত কষ্ট করার দরকার সারা দিন কত অফিসিয়াল কাজে আপনি ব্যস্ত থাকেন রাতের ঘুমটা আপনার বড় প্রয়োজন আমার মতো ওমর ফারুককে আপনি বলতেন আমরা কাজটা করে দিতাম আপনার কি প্রয়োজন এত গভীর রজনীতে পুরীর বাড়ির কাজ করা অমরে ফারুককে আশ্চর্য করিয়ে দিয়ে আবু বাকর একটা কথা বলছিলেন জবাব দিয়েছিলেন ওই জবাবটাই আমার আলোচনার মেন উদ্দেশ্য উনি উনি কি কি বলছিলেন বলছিলেন এটা বোঝার আগে আবু বকর কে এটা জানার দরকার আছে না নাই কই কেন দরকার আছে কথা কয় আলান আবু বকর কি কইছে সেটা কোন আবু বাকর এ চেনার দরকার কি দরকার আছে দরকার যে আছে বলছেন এটা বুজ্জা বলেন কিভাবে এই এলাকায় অনেক গরিব অসহায় মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে চায়া চিনতে খায় সোয়াল করে এরকম ফকির তাদের হেউ হেউ প্রতিপন্নের জন্য না এরকম মানুষ এই এলাকায় আসে না নাই এই একজন ফকির মানুষ কত কষ্ট করে সে যদি বলে আপনাকে বললো ভাই তুমি আমার সাথে বিকালে দেখা করো আমি তোমার কিছু হাতিয়ে দিবো তোমার খুশি করে দিব আপনি বলুন ঠিক আছে ঠিক আছে যাবো সময় পেলে যাবো এই কথা বলবেন বা এই টাইপ একটা কিছু বলবেন আপনার এই কথাটাই ফকির যেই কথা বলছে আমি তোমার কিছু টাকা দিবো বিকালে দেখা করো এই কথাটাই যদি কোনো মেম্বার সাহেব বলে আব্দুর রহমান বিকালে একটু আইসো তোমার কিছু টাকা দিব খুশি করে দিব ফকিরের কথা তার কথা সেম কিন্তু ফকিরের কথা আর চেয়ারম্যানের মেম্বারের কথার মধ্যে পার্থক্য আছে না নাই এই সেম কথা যদি একজন চেয়ারম্যান বলে যে আব্দুর রহমান বিকালে একটু দেখা করো তোমার লোকে কিছু হাত দিয়ে দিবো তোমার একটু খুশি টুশি করে দিব তখন মেম্বারের কথার চেয়ে চেয়ারম্যানের কথার দাম কমবে না বাড়বে এই কথা যদি কোনো এমপি বলে এই কথা যদি কোনো মন্ত্রী বলো স্বরাষ্ট্রমন্ত্রণের প্রধানমন্ত্রী বলে আপনি তো একদিন আগে গিয়ে বঙ্গবন্ধু ভবনের সামনে খাড়া থাকবেন কথা কন ঠিক কিনা কথা একটাই ফকির বলার কারণে তার কথার মানটা কেমন এই কথাটা প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হইলে তার কথার মান ব্যক্তির কারণে কথার মান কমও বেশি হয় কি হয় না তে আবু বকরের কথার মান বুঝতে হইলে আবু বকর কে এই জিনিসটা বোঝার দরকার আছে না নাই আবু বকর তাআলা আনহু মুসলমানদের চারজন খলিফা খুলাফাই আর মধ্যে এক নম্বর বলেন আল্লাহু আখবর আল্লাহর নবী সাল আলহি আসাল্লাম দুনিয়াতে দশজন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন যাদেরকে হাদিসের ভাষাই বলা হয় আশারায় মুবাসারা দশজন সাহাবাই কিরাম এমন আছে যাদেরকে আল্লাহর নবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আউ হুম আবু বকরিন আল্লাহু আখবর এই দশ জনের মধ্যে এক নম্বর হলেন আবু বকর হিজরতের যখন আবু সাথে থেকে রাজনীতি হিজরত করবেন এই হিজরতের সময় আল্লাহর রসুল কিছুদিন পূর্বে আবু বকরকে বলেছিল আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী হইবা তুমি তুমি রেডি থাইকো যে কোনো মুহূর্তে রাতের বেলায় ডাক আসলে আমার সাথে হিজরত করতে হবে আবু বাকর সিদ্দিক রাখলেন একটা আল্লাহ নবীর জন্য একটা আবু বাকর নিজের জন্য আল্লাহর রসুল যেই রাতে হিজরত করবেন রাত গভীর সময় যখন গভীর হয়ে যায় আল্লাহর নবী আবু বকরের বাড়ির দিকে আইসে দরজায় টক টক করে আওয়াজ দিলে বললেন আস্তে আস্তে বলতেছেন আবু বাকর হিজরতের সময় হয়েছে তুমি ওঠো একটা টোকা দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজা খুইলে দিয়ে বলতেছেন লাভ আল্লাহ 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 কর আবু বাবাকর সিদ্ধি কাজি আল্লাহ তা আলা আহোকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন রে আবাবাক কর রাত তো কম হয় নাই গভীর রজনী হয়ে গেছে তুমি এখনো কি ঘুমাও নাই আবু বাবাকর আল্লাহর রসুলকে আশ্চর্য করিয়ে জবাব দিতেছেন আল্লাহর নবী আপনি আজ থেকে তিন মাস পূর্বে অর্থাৎ কিতাবের মধ্যে লেখে তিরানব্বই দিন পূর্বে তিন মাস তিন দিন তিন মাস তিন দিন পূর্বে আমাকে অবহিত করেছিলেন আবু বকর আমার হিজরতের সফর সঙ্গী হইবা তুমি নবী গো ওই অ্যালার্ম শোনার পরে আমি আজ তিন মাস তিন দিন যাবত রাতে ঘুমাই না আল্লাহ রবী সাল্লাহানি হাসাল্লাম আবু বকরকে নিয়ে যখন রাস্তার ভিতরে রওনা দেন গভীর রাতে রজনী গভীর রজনীতে রওনা দেওয়ার পরে সকাল হয়ে যাইতে থাকে সকালের পূর্বেই পুরা মক্কার ভিতরে খবর চলে যায় মোহাম্মদ হিজরত করতেছে তারা পুরস্কার ঘোষণা করে লোকদেরকে রাস্তায় রাস্তায় ছড়াইয়া দেয় তোমরা আবু বকর এবং মোহাম্মদকে ধরে আনো মাঝখানে একটা গর্তের ভিতরে তিন দিন পর্যন্ত লুকায়াছিলেন কয়দিন তিন দিন গারে সাগরের ভিতরে তিন দিন লুকায় আসিলেন কয়দিন তিন দিন লুকায় ছিলেন যখন পরিস্থিতি শান্ত হয়েছে তখন আবার ওনারা মদিনার বাকি পথটুকু হিজরত করেছেন এই তিন দিন ভিতরে এই গর্তের গুহার কাছে পর্যন্ত কাফেররা পৌঁছে আবু পিছন থেকে পিছনের গেছিল গর্তের ভিতর থেকে তাকায়া কাফেরদের পাও দেখতেছিলেন আই হাই ওই তো আর হাটতেছে আল্লাহ নই আবু বকরকে ডাক দিয়া বলছেন আবু বকর টেনশন করে না আল্লাহ আমার সাথে আছে আওয়াজ করে বলেন কে আল্লাহ আমার সাথে টেনশন করো না এই তিন দিনের ভিতরে এই গর্তের উপরে একটা প্রাণী পাখি ডিম পারছিল পাখির নাম কি কবুতর আর একটা পাখি প্রাণী বাসা বাঁধছিল এই বাসা বাঁধা প্রাণীর নাম কি মাক্রো আসাল আমরা তো আজ আজমোহস্তই আছে কবুতর ডিম পারছিল কয়টা দুইটা কয়টা তাহলে থাকলো তিন দিন কবুতর ডুম ডিম পারলো দুইটা তার মানে কবুতর মনে বেশি একটা সুবিধার ছিল না নাকি যে কথাটা বোঝানোর উদ্দেশ্য তাহলে মাক্রোসা বাসা বাঁধছে কবুতর ডিম পারছে এই ঘটনা বলার আগে বলে নেই মাক্রোসা বাসা বানাইছে এটা হাদিসে আছে যদিও হাদিসটা চ্যাজ কিন্তু হাদিসে আছে কবুতর ডিম পারছে এটা হাদিসে নাই এটা জাল কাহিনী এগুলা মানুষকে বর্ণনা করা জায়েজ আছে এই শর্তে যে এটা জাল এটা বোঝানোর জন্য এটা বানোয়াট কাহিনী আপনি চিন্তা করে দেখেন এই মাক্রসার যে জাল আছে এর উপর কবিতর বাসা বানায় ডিম পালে মাক্রসার জাল জাল থাকবো না ভাঙে যাইব কথা কোনো ভাঙে যায় থাকবো না ভাঙে যাইব তাহলে এই ঘটনা সত্য হয় কেমন এটা তো আকলেই তাসলিম করে না মাক্রসার জালের উপরে নাকি কবুতর ডিম পালে থাকবো এই ঘটনা বানোয়াট জাল আচ্ছা মাক্রসার ঘটনাটা মাক্রসা বাসা বানাইছিল এটা জয়ফ রেওয়ায়তের দ্বারা সাব্যস্ত এই মাক্রসার জাল দিয়া আর কবুতরের ডিম দিয়া আল্লাপাক রব্বুল আলমিন কাফেরদের মনকে পাল্টাইয়া দিছেন বুঝাইয়া দিছেন যে না এই ভিতরে তো মানুষ থাকতে পারে না থাকলে তো এগুলো ভাঙিয়ে যাইতো পৃথিবীর সবচাইতে দুইজন ইম্পর্ট্যান্ট পার্সন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইসলামের জন্য পৃথিবীর জন্য আবু বকর মুহাম্মদ সর্ব দামি সর্ব উচ্চ নেতা তাদেরকে আল্লাপাক সিকিউরিটি ব্যবস্থা করলেন মাক্রসার জাল দিয়া মাক্রসার জাল কি অনেক শক্তিশালী পাঁচজনই মিলে ভাঙতে পারবে একজন বাচ্চাও লাগবে না বাতাসেই চলে যায় পাক বলছেন ওয়া ইন্না লাবাইতুল লাবাইতুল বুত যে দুনিয়ার সব চাইতে প্রাণীর ঘর যেগুলো বানায় এর মধ্যে সবচাইতে দুর্বার ঘর হলো মাক্রসার ঠিক আছে তো পৃথিবীর সব গুরুত্বপূর্ণ দুইজন মানুষ আবু বকর মোহাম্মদ আরবি আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ নবী যাকে মিশন নিয়া মিশন দিয়ে পাক দুনিয়াতে পাঠাইছেন মানুষের নিরাপত্তার জন্য পাক মাকড়সার জাল বিছাইয়া দিয়েছেন এখান থেকে এই নবীর আদর্শ থেকে বুঝতে পারি হে দুনিয়ার ইমানদার নবীর যারা ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন ওলামা ইকর যারা আছেন পাক চাইলে তাদেরকে মাক্রসার জাল দিয়া নিরাপত্তা দিতে পারেন আল্লাপাক চাইলে কবুতরের ডিম দিয়ে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা তৈরি করতে পারেন পাক নিরাপত্তা দিতে চাইলে কোনো বাহিনীর প্রয়োজন পড়ে না পুলিশ বাহিনীর প্রয়োজন পড়ে না র্যাবের প্রয়োজন পড়ে না বিডিআর প্রয়োজন পড়ে না বিএসএফের প্রয়োজন পড়ে না বিডিআরের প্রয়োজন পড়ে না বর্ডার গার্ড বাংলাদেশ তাদেরও কোনো প্রয়োজন নাই নৌবাহিনীর প্রয়োজন নাই বিমান বাহিনীর প্রয়োজন নাই রাষ্ট্র নিরাপত্তার জন্য পাক চাইলে বিমান বাহিনীর দরকার নাই ভারতের যেরকম বিএসএফ বর্ডার নিরাপত্তা বাহিনী তাদের প্রয়োজন নাই সিআইডির প্রয়োজন নাই সি এর প্রয়োজন নাই মূসা এর প্রয়োজন নাই র এর প্রয়োজন নাই এনএসিআই এর প্রয়োজন নাই আল্লাপাক চাইলে সর্ব উচ্চ গুরুত্বপূর্ণ পার্সনদেরকে যেরকম মাকড়সার জাল দিয়ে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিলেন হে ওলামা আপনাদেরকে আপনাদের শীর্ষ হিসেবে বলবো আল্লাহ পাকের উপরে এই সিরাজ সাক্ষী আল্লাহ পাক যদি আমরা মাকবুল বান্দা হতে পারি আমাদের নিরাপত্তার জন্য একমাত্র আল্লাহ পাক যথেষ্ট আল্লাহ পাক ওই যথেষ্ট এই সিরাত থেকে আল্লাহ পাক অরাসাতুল আম্বিয়াদেরকে বুঝাইলেন আমি আল্লাহ যদি তোমাদের সাথে থাকি তোমরা যদি দিনের কারণে বিপদে পড়ো তোমাদের নিরাপত্তার জন্য কারোর ধন ধরার প্রয়োজন নাই আমি আল্লাহ যেরকম মাকরসার জাল দিয়ে নবীকে নিরাপত্তা দিছি তোমাদেরকেও নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট কথা কন ঠিক কিনা আল্লাহ রসুলের সিরাত আমাদেরকে সাক্ষী দেয় সুতরাং আল্লাহ রসুল এরকম কোনো বাতিল শক্তির সাথে আপোষ করেন নাই আল্লাহ রসুল কুফুরি শক্তির কাছে মাথা নত করেন নাই আল্লাহ রসুলে হাজারো অফার দেওয়ার পরেও গ্রহণ করেন নাই আল্লাহ রসুল হক থেকে পিসপাহন নাই আমরা ওই আল্লাহ রসুলের সাথুল আম্বিয়া আমরাও যখন কথা বলি আনের চেহারার দিকে তাকায় কথা বলি আমরা যখন কথা বলি আল্লাহ রসুলের সিরাদের দিকে তাকায় কথা বলি আমরা যখন কথা বলি আবু বকরের ইমানের দিকে তাকায় কথা বলি আমরা

তিন দিন করতে থাকার পর মুকায় মদিনায় পৌঁছায় গেলেন এরপরের ইতিহাস মদিনায় আস্তে আস্তে সাহাব এখরমা হিজরত করতে থাকেন আবু বকর সিদ্দিক রিয়াল্লা হুতালহ খলিফাতুল মুসলিমিন প্রথম নম্বর খলিফা আবু বকর সিদ্দিক রিয়্লা হুতাল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালাহ আনহু জন জান্নাতি সাহাবাদের এক নম্বরে নাম আবু বকরের এর ইমানদার আল্লাহর গোলাম ভালো করে কান খুলে শুনে নাও আবু বকরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহু আলাই্লাম বলছেন পৃথিবীতে যত নবীগণ আগমন করছেন সমস্ত উম্মতের মধ্যে সব নবীদের পরে উম্মতের মধ্যে যে ব্যক্তিরা প্রথম জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ আখবর এ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তালাহ আনহু যখন মেয়ারাজ দান আল্লাহর নবী আবু বাকরের জুতার এবং এক রেওয়য়েতে হজরত বেলালের এই জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পারছিলেন বলেন আল্লাহ এর ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ পাক যখন রাগান্বিত অবস্থায় থাকবেন ভয়াবহ রূপ ধারণ করবেন এই সময় আল্লাহ পাকের সামনে আবু বাকরের আমল নামা পেশ করার সাথে সাথে আল্লাহ পাকের সমস্ত রাগ পানি হয়ে যাবে বলেন আল্লাহু এই আবু বাকরের আমল নামা এক রাতের আমল নামা সারা উন্মতে মুসলিমার আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় আল্লাহর নবী বলেন এই আবু বকরের এক রাতের আমল নামা শুরু সারা উম্মতের ও আমল নামার চাইতেও ভারী যে আবু বকরকে জান্নাতের এত সার্টিফিকেট সব কিছু থাকার পরেও ওমরে ফারুককে গভীর রাতে বলে ওমরে ফারুক তোমার যদি জান্নাতে যাওয়ার চিন্তা থাকে আমি আবু বকরের কি জান্নাতে যাওয়ার চিন্তা নাই চিন্তা করেন আমার আপনার আমলের কি অবস্থা তো জর্জরিত জীবনটা তারপরেও কোনো আখেরাতের ফিকির নাই পর্যন্ত বুড়ির বাড়ির কাজ করার জন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেছেন বুড়ির বাড়ির কাজ করার জন্য অথচ আমার কি অবস্থা আল্লাহা আলামিন, আলমিন একরামরা যেরকম আখেরাতের দুনিয়ার ফিকির করছেন আখেরাতেরও ফিকির করছেন আমাদেরকে বেশি বেশি আখেরাতের ফিকির করার তৌফিক দান করেন সকলে বলে আমিন এরা তো সাহাবাইকরামরা নিজেরা ফিকির করছেন তাদের ফ্যামিলির কথা শোনেন একবার আল্লাহ নবী নবী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম মসজিদে নববিতে বসে আছেন হাটাহাট করে বাম দিকে তাকায় দেখেন একজন সাহাবী দুইটা হাঁটু উঁচা করে মাথাটা দুই হাঁটুর মাঝখানে দিয়ে চিন্তা করতেছেন আমাদের যখন অনেকের মন খারাপ থাকে মনটা ভারাক্রান্ত হৃদয় দয় থাকে তখন মানুষ দুই হাঁটুর মাঝখানে মাথা দিয়ে পাউডার ধইরা রাখে এরকম করে কি করে না ওই সাহাবী আল্লাহর নবীর সাহাবি। হজরতে আমের রাদি আল্লাহ তা আল্লাহ আমের মদিনা মসজিদে নববীর ভিতরে বসিয়া মাথাটাকে দুই হাঁটুর মাঝখানে দিয়া চিন্তা করতেছেন কি যেন টেনশন করেন আল্লাহর নবী গিয়া আমের রাদী আল্লাহ তালা আমি দিয়া জিজ্ঞাসা করতেছেন এর আমের তোমার কি টেনশন তুমি কেন চিন্তা করো এর দ্বারা বোঝা গেল পরিবারের কোনো মানুষ যদি টেনশনে থাকে পেরেশানিতে থাকে যে অভিভাবক তাকে গিয়া জিজ্ঞাসা করতে হবে কি তোমার বাবা তোমার কি হয়েছে এটা নৈতিক দায়িত্ব আল্লাহর রসুল করতেন আল্লাহর নবী সাল্লাম আমের কি জিজ্ঞাসা করলেন আমেরও তোমার কি হয়েছে কেন তোমার মন খারাপ হজরত আমের বলতেছেন না হুজুর আল্লাহর নবী আমার মন তো খারাপ না আল্লাহ রসুল বললেন না একজন মানুষের যখন মন খারাপ থাকে তখনই সে এভাবে বসে থাকে তুমি আমার কাছে লুকাইতেছো বলো কি হয়েছে হজরত আমের রাদি আল্লাহন সরম ভেঙ্গে আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী আমার বাড়িতে একটা যুবতী মেয়ে আছে তাকে বিবাহ দেওয়ার জন্য কত ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আসতেছে কিন্তু মেয়ে বিবাহ বসতে রাজি না সব মানা করে দেয় কায় না বসতাম না সচেতন অভিভাবক যারা আছেন তারা বলেন বিষয়টা কি ভালো না মন্দ কথা বলে না মেয়ের ভালো ভালো জায়গা থেকে প্রস্তাব আসে মেয়ে বিয়ে বসতে চায় না কয় না আমি বসতাম না এখানে বসবো না সেখানে বসবো না সচেতন যারা অভিভাবক তাদের কি টেনশন কমবে না বাড়বে বাড়বে ভালো ভালো প্রস্তাব আসে রেস্তা আছে কিন্তু মেয়ে বসতে রাজি না আল্লাহ নবী সাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন তার মেয়ের নাম ছিল উম্মে আউফা উম্মে আউফার কি হয়েছে উনি কেন বিবাহ করতে চায় না আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে আমি আল্লাহ তালন বলে নবী গো আমার কাছে তো তেমন কিছু বলে না আমিও কোনো কারণ খুঁজে পাইতেছি না কেন সে এমন করে আল্লাহ নবী সাল্লু আলাইহিমাসাল্লাম বললেন আমের তুমি টেনশন করিও না আমি আগামীকালকে তোমার বাসায় আসব তোমার মেয়ের সাথে আমি এই বিষয় নিয়ে বোঝাপড়া করবো তার সমস্যা কী হাজরত আমের রাজি আল্লাহ তাহ আল্লাহর নবীকে বাসায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে উম্মে উফাকে পর্দার পাশে ওই পাশে হাজির করা হইল আল্লাহ নবী সাল্লু আলী আসসাল্লাম উম্মাউফা কে ডেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার বাবা যে অভিযোগ আমার কাছে নিয়ে আসছে কত ভালো ভালো জায়গা থেকে তোমার প্রস্তাব আসে তুমি নাকি বিবাহ বসতে চাও না তুমি নাকি বিবাহ করতে চাও না আল্লাহর নবী সাল্লু নেই প্রশ্নের উত্তরে উম্মা উফা বললে নবী গো আমি বিবাহ বসতে চাই না বিষয়টা এরকম না আমি যেরকম ছেলে খুঁজতেছি ওইরকম ছেলে আমি পাইনা বলেন আল্লাহু আবর তার মানে উম্মে আউফা বিবাহ বসতে রাজি ছেলে খুঁজে পাইতেছে না আল্লাহ রবি সাল্লাহ আলাই সাল্লাম উম্মে আউফাকে রেখে বললেন আরে উম্মে আউফা তুমি কেমন ছেলে খুঁজতেছো আমাকে জানাও আমাকে বলো উম্মে আউফা বলেন আল্লাহ নবী আমি এমন ছেলে খুঁজতেছি যার মধ্যে তিনটা গুণ থাকবে ওই তিনটা গুণ বিশিষ্ট ছেলেকে আমি বিবাহ করতে চাই আওয়াজ করে বলেন গুণ কয়টা যুবক যারা আসো যারা বিবাহ সাদী করো নাই তারা ভালো করে শুনে রাখো গুণ কয়টা তিনটা এখানে অনেক অবিবাহিত যুবকরা আছে আপনারা যারা সচেতন অভিভাবক আছেন তাদেরকে দ্রুত বিয়ে করাই দিয়ে। কারণ বর্তমান যে জামানা আপনার যদি শক্তি সামর্থ্য থাকার পরেও যুবক ছেলেটাকে বিবাহ না করান ওই ছেলে যদি কোনো গুণা অনাকাঙ্ক্ষিত গুনাহের শিকার হয় সোদার কসম এই গুনাহের ভাগ আপনি অভিভাবক হিসেবে আপনার ঘরেও আসবে কথা বলেন ঠিক কিনা এই যুবকরা কাউ ঠিক কিনা সরমনায় মুরু বীরে বৈশা রয়েছে কেমনে কইলা ঠিক যুবকরা মনে মনে বলবে যাই বহুদিন পরে একটা মনের মতো বক্তা পাইছি যে কথা বলতেছিলাম আল্লাহ বললেন আল্লাহর নবী আমি বিবাহ বসতে চাই না বিষয়টা এরকম না আমি যেই ছেলেকে বিবাহ করতে চাই তার মধ্যে গুণাগুণ লাগবে তিনটা আওয়াজ করে বলেন কয়টা তিনটা গুণ যদি কোনো ছেলের ভিতরে থাকে আমি তাকে বিবাহ করে নিতে সম্মত আছি রাজি আছি আল্লাহর নবী আমি ডেকে জিজ্ঞাসা করলেন আর না করিয়া বলো তোমার প্রথম গুণটা কি কেমন ছেলে তুমি চাও যার প্রথম গুণটা কেমন হবে উম্যা বলেন আল আল্লাহর নবী এমন যুবক আমি চাই যে যুবক দিনে প্রত্যেক দিন কারীম একবার খতম দেয় বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী ওয়াসাল্লাম চিন্তা করলেন আচ্ছা তিনটা গুণের বিশিষ্ট সাহাবাহিকেরাম কাউকে পাই বা না পাই গুনাগুণগুলো আগে শুনি এক নম্বর গুণের কথা বললেন দিনে এক কতম কর কারীম তেলাওয়াত করে আল্লাহর নবী বললেন তোমার দ্বিতীয় নম্বর গুণটা কি উম্মে উফা বলো আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহর নবী দ্বিতীয় নম্বর গুণ আমি এমন ছেলেকে চাই যেই ছেলে সারাদিন রোজা রাখবে আল্লাহু আকবার এক নম্বর গুণ ছিল দিনে এক খতম কোরআনে কারিম তেলাওত করবে এমন যুবক চায় এমন ছেলে চায় দুই নম্বর সারা দিন রোজা রাখবে অর্থাৎ সারা বছর সে কি রাখবে দিনে রোজা রাখবে আল্লাহ নবী সাল্লাসাল্লাম তিন নম্বর গুণের কথা জানতে চাইয়া উম্মে আউফাকে ডাকিয়ে ডাকিয়ে বলতেছেন আরে উম্মে আউফা তিন নম্বর গুণের কথাটা তো বলো এবার উম্মে আউফা আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবী তিন নম্বর গুনা সেই ছেলেটির মধ্যে তিন নম্বর গুণ থাকতে হবে সেই ছেলে সারা নামাজ পড়বে আল্লাহ সাক্ষাৎ মন থেকে মসজিদ থেকে ওই রুম থেকে বের হয়ে আসতেছেন মনে মনে কিছুটা টেনশন থাকলেও কিছুটা মনে আসা যাচ্ছে যাই হোক সে বিবাহর জন্য তো রাজি হয়েছে এমন কোন সাহাবাই কেরাম এমন কোন সাহাবি পাবো কিনা এমন কোনো ছেলে আমি পাবো কি না যার মধ্যে তিনটা গুণ এক নম্বর সারাদিন সে এক খতম এক খতম করা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহার জোত পড়বে তিন দুই নম্বর সারাদিন রোজা রাখবে তিন নম্বর তাহার জোত পড়বে সারা রাত এরকম মধ্যরাত থেকে প্রত্যেকদিন তাহার নামাজ পড়বে এরকম বাচ্চা পাওয়া এরকম ছেলে পাবো কিনা আল্লাহ নবী সাল্লাই্লাম পিতা আমের কে নিয়া মসজিদে আসাব সুফফা সুফা যারা ছিল একরামদের একটা দল মসজিদে মাদ্রাসার মতো পড়তো সেখানে তারা এলেম চর্চা করতো আর দল দাওয়াতি কাজ করতেন আরেক দল জিহাদ করতেন তিন দল ছিল আল্লাহ নবী সাল্লু আলিহিমসাল্লাম যারা আমল বেশি করতো মাদ্রাসায় ওই আসহাবে এ সুফাদের কাছে তার বাবাকে নিয়ে গেছে নিয়ে গিয়া সমস্ত একরামদেরকে বলতেছেন ইয়া আসহাবি কুল্ল হুম ইস্তমিও কালামি হ্যাঁ সাহাবাহ তোমরা আমার কথা শোনো আনা ওকাল্লিমু আমা আমা কুমফি আমরিন মহিমিন আমি তোমাদের সামনে একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তোমরা শোনো সকলে কান কানখারা করে আল্লাহ নবীর দিকে কথাগুলো মনোযোগ সহকারে শুনতেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আনসাল্লাম বললেন উম্মে আউফা খুব ভালো একটা মেয়ে কেউ যদি তিনটা গুণ বিশিষ্ট হাও তার সাথে তার সম্পর্ক করাই দিব বিবাহ করাই দিব এই উম্মে আউফার জামাতা যে হইবা জামাই যে হতে পারবা মনে করব কেমন যেন সে আমার মেয়েকেই তার সাথে বিবাহ দিছি আল্লাহীর মনোযোগী হইলেন মনোযোগী হওয়ার পর আল্লাহরলেন শাহাবাইকরম্ঠা অবস্থায় ছিলেন কি তিনটা গুণ আহা যদি আমার ভিতরে থাকতো আল্লাহর নবী বলতেছেন তোমাদের মধ্যে এমন কেউ আছো যার মধ্যে এমন কোনো বন্ধা সজিনে এক খতম কর আনে কারিম তেরা উৎ কর আল্লাহর নবী সাল্লাহু আহ মনে মনে চেহারাটা ভয় নিয়ে উপরের দিকে তাকায় দেখেন চারজন সাহাবি দাঁড়ায় গেছেন বলেন আল্লাহ আকবর চারজন পাইলেন যে চারজন সাহাবি তিনি এক খতম করে আনে কারিম করেন এরপরে আল্লাহ নবী সাল্লাহ আলহিমসাল্লাম মনে মনে সুক্রিয়া দেয় করিয়া বললেন যাক চারজন তো পাওয়া গেল একটা গুণ তো পাওয়া গেল যে একটা গুণ অন্তত তাদেরকে কিছুটা হলেও মানানো যাবে কাজ কিছুটা আগাইল আল্লাহ নবী দ্বিতীয় গুণের এ করলেন তোমাদের মধ্যে এই চারজনের মধ্যে বাকিদের মধ্যে তো নাই প্রথম নাই এই চারজনের মধ্যে এমন কি কোনো বান্দা আস গো যে সারা দিন তোমরা রোজা রাখবা রোজা রাখো এবার একজন আর একজনের দিকে তাকায়া হাজরতে আমের রাজি আল্লাহ আনহু ভারাক্রান্ত বাবার মনটা কেমন যেন মগের মনের মধ্যে ধুরু ধুরু আওয়াজ হইতেছে আল্লাহ আল্লাহ একটা ছেলেকে আপনি মিলাই দেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম চেহারার দিকে তাকায় দেখে দুইজন যে চারজন দাঁড়াই ছিল দুই পাশ থেকে দুইজন বসে গেছেন আর দুইজন সাহাবাইকেরাম রয়ে গেছেন বলেন আল্লাহ আকবার দুইজন সাহাবামদের মধ্যে যখন রয়েছে আল্লাহ রসাল আর একটু সাহস পাইছেন যা কাজ আরো একটু আগাইল দুইটা গুণ তো পাওয়া গেছে সারা দিন এক খতম করে আনে করে সারা দিন সে রোজা রাখে এরকম দুইজন তো পাওয়া গেল আল্লাহর নবী এবার কিছুটা সাহস নিয়েই জিজ্ঞাসা করলেন এরে সাহাব রাম তোমাদের এই দুইজনের মধ্যে এমন কোনো কি আছ যে কিনা সারা রাত দারায় দাঁড়ায় আল্লাহু আকবার এবার

আলাইহি আসাললাম সন্তুষ্ট হয়ে তাকে বুকের সাথে জরায়ে নিলেন বুকের সাথে জরায়ে নিয়া আল্লাহর নবী তার কপালে চুমো খাইতে থাকলেন যতটা খুশি হয়েছেন আল্লাহর নবী এর চাইতে বেশি খুশি হয়েছেন মির বাবা আমের রাদি আল্লাহ তালা কথা বলেন ঠিকই না এবার বাবা তার কাঙ্ক্ষিত সন্তানকে পেয়ে গেল ছেলেকে পেয়ে গেল ভক খুশি ভরা মন নিয়ে দেরি না করিয়া বিবাহর সময়টাকে আগায় দিল আল্লাহ নবী সাল্ল্লাহুআ উপস্থিতিতে দু চার দিন পর তাদের বিবাহ অনুষ্ঠান শুরু হয় বিবাহ সম্পন্ন হওয়ার পর আল্লাহ নবী সাল্লু আলাইহি সাল্লাম আল্লাহ আল্লাহ আল্লাহাল আহ্নার খোঁজখবর নিতে থাকলেন কিন্তু প্রথম রাত্রে আবু জোরা যখন স্বামীর ঘরে স্ত্রীর ঘরে যায় বাসর ঘরে যায় আবু আদি রদি আল্লাহ আনহু এশার নামাজ পড়ে বাসর ঘরে যাওয়ার আগে কিছু কোরআনে কারি হালকা বাতলা তেল করে শুয়ে গেছেন কবির ঘুম দিছেন ফজরের আগে ওইটা তাহার যত নামাজ পড়ে ফজরের নামাজ পড়তে গেছেন কথা ছিল সারা রাত নামাজ পড়বে কথা কি ছিল সারা রাত নামাজ পড়বে উনি সারা রাত ঘুমায় কাটাই দিছে প্রথম রাত্রে ঘুমায় কাটাই দিয়েছে হাজরাতে উম্মে আউফা মনের মধ্যে টেনশন কাজ করতেছে আয় হায় তাকে তো নামাজ পড়তে দেখি না হইতে পারে শরীরটা বলো ক্লান্ত ভারাক্রান্ত হৃদয় কালকে থেকে দেখা যাবে আজকে না হয় সে ঘুমায় থাকুক সমস্যা ওদের আপত্তি থাকতে পারে আল্লাহ নবীর আল্লাহ নবীর সাহাবি আবু ফজরের নামাজ পরে মসজিদ থেকে আসছেন বাসায় এসে তেলাউত করছেন কলহর সুরা পড়ছেন আরো কিছু গুরুত্বপূর্ণ সূরাগুলো পরে আওফা তার নতুন স্ত্রীকে ডাক দিয়ে দিকে নাস্তা রেডি করছনি দ্বিতীয় শর্ত ছিল রোজা রাখবে কি রাখবে রোজা রাখবে সেহরির জন্য খানা রেডি করে রাখছিল ফজরের নামাজ পড়ে এসে উনি ওটাতে নাস্তা করে ফলাইছে এবার উম্মে উম্মাউফা মনের মধ্যে টেনশন জাগে আই হাই প্রথম শর্ত ছিল তিন নম্বর শর্ত ছিল সারা রাত নামাজ পড়বে নামাজ পড়তে দেখলাম না সারাদিন রোজা রাখার কথা কিন্তু ফজরের পরে এই শেষে খাবার নিয়ে বসে গেছে খাবার খাইতেছেন তিন নম্বর কথা ছিল সারাদিন কারিম তেলাওয়াত করবে কিন্তু সারাদিন অল্প অল্প কারিম তেলাওয়াত করলেন পুরা খতমও দেন নাই অর্থাৎ তিনটা শর্ত কইছিলেন একটা শর্ত তার মধ্যে প্রথম দিন পাইলেন না নতুন নতুন স্ত্রী স্বামীরে সব বিষয়ে জিজ্ঞাসা করতে তো কিছুটা হলো শরম পায় কথা কখন ঠিক কিনা এবং শ্বশুরকেও জানাইতে পারতেছেন আচ্ছা আজকে তো গেছে কালকে দেখা যাক হাজর দ্বিতীয় দিন যখন শুরু হয় প্রথম দিনের মতোই রাত্রি গিয়ে ঘুমাইতেছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় অল্প কিছু করতে দেখেন এসার নামাজ মসজিদে গিয়া পরে আসে আসে ঘুম দেয় ফজরের সময় উঠে যায় নামাজ পড়তে এইভাবে একদিন দুই দিন তিন দিন যাবার পরে ওম্যাফা আল্লাহ নবী সাল্লু আলহিহি আসাল্লামের কাছে গেছেন খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে খুব রাগ নিয়ে আল্লাহর নবী আপনার সাহাবাই তিনটা গুণের কথা স্বীকারোক্তি দিচ্ছে উপস্থিত মজলিস সাহাবাই ক্রাম সবাই শুনছেন কিন্তু এ আমি কি দেখলাম তিন দিন হয়ে যায় তার ভিতরে একটা গুণের বাস্তবতা দেখতে পাই না আল্লাহর নবী আমি মনের দিক থেকে খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনার কাছে আসছি আপনি যেহেতু এই জিম্মাদারি নিয়ে বিবাহ পড়াইছেন আপনি আমাদের মধ্যে একটা সমাধান করিয়া দিয়ে যান আল্লাহর নবী সাল্লাহ্লাম বললেন তুমি আর দুইটা দিন ধৈর্য ধারণ করো ওমে আউফা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন ধৈর্য ধারণ করো ছেন পাঁচ দিন পরে যখন সাত দিন পুরো হয়ে গেছে জুমারা দিন আসছে আল্লাহর নবী সাল্ল হা খোঁজ নিছেন

বাবা আমের আর আমি আউফা এই তিনজন একসাথে বসে আল্লাহ নয় বসলেন সাহাব একরামদেরকে নিয়ে বিচার কার্য পরিচালনা করার জন্য বসার পর আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম আবু জুরাকে দেখে বলতেছেন এ আবু জুরা তোমার সাথে কথা ছিল তুমি নাকি সারা দিন খতম কর আনে কারিম তেরাওত করো তোমার স্ত্রী সাক্ষী দিচ্ছে তোমার পরিবারের লোকেরাও সাক্ষী আছে তুমি নাকি খতম কর আনে কারিম তেলাওত করো ঘটনা সত্য আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আবু জোরা ডাক দে বলেন না আল্লাহরনবী ঘটনা সত্য নয় আমি তো দিনে এক খতম না কয়েক খতম করা নে কারিম তেলাহত করছি ঘটনা আরো পেশ লাগলো নি স্ত্রী পরিবারের সবাই বলতেছে তাকে এক খতম তেলাউত করতে দেখি নাই আবু আবুজোরা বলে না আল্লাহরনবী আমি কয়েক খতম তেলাহত করেছি আশ্চর্য কয়না আল্লাহর নবী আমার কাছে আমার ঘটনার সত্যতা জানতে চান আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমি বলো আল্লাহর নবী আলাইহি আলাইহু আসাল্লামকে আবু জোনা বলেন আল্লাহর নবী কিছুদিন পূর্বে আপনি এক বয়ানের ভিতরে জুমার মেম্বারে দাঁড়ায় বলছেন আল্লা এখলা সু সুলো সুল কোরআন চূড়ায় এখলাস হলো সুলু সে কোর আন কর তিন ভাগের এক ভাগ মান করা আহ সুরতাল এখলাস ফাঁকা আন্না হো করা আলু চাল কোরআন কোনো ব্যক্তি যদি চূড়ায় এখলাস একবার পরে কেমন দিন কোৰ আনের তিন ভাগের এক ভাগ পড়ল অমান কৰা আহা আমার রতাইন কোনো ব্যক্তি যদি দুই বার চোড়াই এখলাস পরে ফাঁকা নাহ হো করা মিলাল কোরআন কেমন যেন সে কোর দুই ভাগের এক দুই এক তিন ভাগের দুই ভাগ পড়ল অমান কৰা আহা আমার রাত আর কোনো ব্যক্তি যদি তিনবার কি পরে ফাঁকা আল্লাহ আপনার যদি আপনাকে সত্য বার্তা পৌঁছানোর জন্য দুনিয়াতে পাঠাইয়া থাকেন আমার স্ত্রীকে আপনি জিজ্ঞাসা করেন শুধু সে নয় উপস্থিত সবাই কে সবাই জানে আমি দিনে শুধু তিনবার নয় হাজার হাজার বারো চূড়ায় এক্লাস পাঠ করেছি এবার ঘটনা কিছুটা জমলো নি এবার স্ত্রী চিন্তা করে দেখে কথা তো ঠিক সে তো অনেকবার পড়তে সারাদিন খালি পড়তো এবার মনে মনে বলতেছেন আচ্ছা মানলাম সে কোরআনে কারিম পুরা পুরা কোরআনে কারিমের সব তার আমল নামাই জমা হয়েছে সদরের নামাজ পড়া যখন আসে খানা খাইছে তো রোজা কেমনে রাখলো রোজা তো দেখলাম না আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম আবু জুরাত আবনুর রবি তাকে জিজ্ঞাসা করলেন এ আবু জুরা দ্বিতীয় নাম্বার যেই শর্ত ছিল তুমি দিনে রোজা রাখবা তুমি কেন রোজা রাখো নাই আবু জুরা বললেন আল্লাহর নবী আমি তো রোজার উপরে আমল করেছি খাইলে রোজা হয়নি কথা কয় না খাইলে রোজা হয় আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম আবুজুরাত আব্দুর রবিকে ডাকিয়া ডাকিয়া বলতেছেন আরে আবু জুরা তুমি তো খানা দানা তিন বেলাই খানা দানা করেছো তাহলে রোজা কিভাবে রাখলা এবার আবু জুরাত আব্দুর রবি আল্লাহর নবীকে ডাকিয়া ডাকিয়া बोलतेছেন আল্লাহর নবী কত কয়েকদিন আগে এখন শাওয়াল মাস চলে গত কয়েকদিন আগে রমজান মাস অতিবাহিত হয়ে গেছে 30টা রোজা রাখছি কয়টা কত কই না 30টা রোজা রাখছি আল্লাহর নবী কোরআনকারী এর মধ্যে আল্লাহপাক র পুনা আলামিন বলেছেন মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা আল্লাহু আকোয়া আল্লাহ নবী আল্লাহ পাক সাক্ষী কোরআন এর মধ্যে আছে কোনো ব্যক্তি যদি একটা নেগির কাজ করে আমি আল্লাহ্বাকর পুলা আলামিন তার আমলনামাই এক নেগির পরিবর্তে দশটা নেকি দান করি আল্লাহর নবী আমি রোজা রাখছি তিরিশটা কয়টা তিরিশটা রোজাকে যদি আপনি দশ দিয়া গুণ দেন তাহলে দশে দশ দিয়ে গুণ দিলে হয় একশো বিশে দশ দিয়ে গুণ দিলে হয় দুইশো তিরিশে দশ দিয়ে গুণ দিলে হয় তিনশো আল্লাহর নবী বছরে তিনশো তো পঁয়ষট্টিটা দিন আছে কেমন যেন এক মাস রোজা রাখার দ্বারা আমি তিনশো দিন রোজা রাখার সব পায়ে গেছি আল্লাহ রাখব এবার উন্মে ফারাদি আল্লাহ তাহান আনহা চিন্তা করিয়া দেখলেন আই হায় এই লোকটাকে তো আটকানো বড় মুশকিল আল্লাহর নবীকে বললেন আরও যে পঁয়ষট্টি দিন আছে কয় দিন আছে কথা কয় না আরও পঁয়ষট্টি দিন আছে তিনশো দিন না আপনি রোজা রাখছেন রোজার সব হাসিল করেছেন আরও যে পঁয়ষট্টি দিন আছে পঁয়ষট্টি দিনের হিসাব কে দিবে আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ আবু জুন কিছু বলো আর পঁয়ষট্টি দিন তো রয়ে গেছে আল্লাহর নবী সাল্লুয়ান্লামের প্রশ্নের উত্তরে আবুজুরা ডাকিয়া ডাকিয়া আল্লাহ নবীকে বলতেছেন আল্লাহ নবী আপনার পবিত্র জবান মুবারক থেকে আপনি হাদিসে বলেছেন মান কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজা রাখে ফাতবাহু সিম সাওয়ালা সাওয়াল সাওয়াল মাসের ছয়টা রোজা যদি কেউ রাখে কয়টা রোজা এই রোজাকে আপনাকে এলাকায় কি বলে ছয় রোজায় কয় আমাদের টাঙ্গাইলে এটাকে বলা হয় সাক্ষী রোজা কী রোজা সাক্ষী রোজা আচ্ছা এলাকায় পরিভাষায় ভিন্ন থাকতে পারে সময় কম অনেক সময় হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যুরা ডাক দিয়ে বলেন আল্লাহর নবী আপনার পবিত্র জবান থেকে বলেছেন মান সামা রমজানা কোন ব্যক্তি যদি রমজান মাসের তিরিশটা রোজা রাখে সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল শাওয়ালের ছয় রোজা সিত্তুন মানে ছয় ছয় এই ছয় রোজা যদি কেউ রমজানের পরে রাখে ফাকা আন্নাহু সাহরাকুল্লাহু কেমন যেন সে সারা বছর রোজা রাখার সব পায় গেল তাহলে চিন্তা করেন ছয় রোজা রাখছে তিরিশটা রোজা রাখছিল তিনশো দিনে সব পায় গেছে দশ গুণ দিলে আরো ছয়টা রাখছে তার মানে এই ছয় দশ গিয়া গুণ দিলে হয় ষাট তাহলে তিনশো শত ষাট দিন হইল কয় শত কয় দিন কথা বলে না কয় শত কয়দিন তিনশত ষাট দিন হয়ে যাবার হিসাব মেলার পর উম্মে আউফা মনে মনে আরো জিতটা কেমন যেন প্রকট আকার ধারণ করতেছে আই হাই এই দেখে আজরাইলের তালে পড়ে গেলাম সব দিক হিসাব মিলা এলায় হিসাব কি করে লায় এবার আল্লাহর নবীকেও ডাকিয়ে বলেন আল্লাহর নবী আরও তো পাঁচ দিন আছে কয়দিন আছে আমার প্রথম পাঁচ দিন রোজাটা রাগ এবার আল্লাহর নবী সাল্লু আলিম আসাল্লাম বলেন কথা তো ঠিক আবু তুমি কিছু বলো রদি আল্লাহ আল্লাহর নবীকে ডাকিয়ে ডাকে বলেন আল্লাহ নবী বছরে এমন পাঁচটা দিন আছে যে পাঁচ দিনে আল্লাহ পাক রপুর আলামিন রোজা রাখাকে হারাম করিয়া দিছে ঈদের দুই দিন দুই কুরবানি ঈদের পরের তিন দিন মোট কয় দিন দুই ঈদের দুই দিন কোরবানি ঈদের পরের তিন দিন এই পাঁচ দিন আল্লাহ নবী আল্লাহ পাক রব্বুল আলমিন রোজা রাখা হারাম করে দিয়েছেন খোদার কসম করিয়া বলি গো নবী আল্লাহ পাক যদি এই পাঁচ দিন রোজা রাখার অনুমতি দিতেন আমি বিবাহের পর থেকে পাঁচ দিন রোজারা রাখিয়া লাইতাম আল্লাহ নবী সাল্লাহ আলাই আসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন রোজার বিবরণ দিলেন কোরআনের বিবরণ দিলেন এখন একটাই রয়ে গেছে নামাজের বিবরণ কথা কন ঠিক ভাই সারা রাজ্যে হত্যা হুইত্যা ঘুমাইলেন ঘুমায়া ঘুমায়া তো নামাজ পড়া যায় না এটার কি বিবরণ দিবেন এটা কয়া যান কোনো জায়গায় আটকাইতে পারছি না এই জায়গায় আর ছাড়তেও পারতাম না কথা বান ঠিক কি মেয়েরা রাগান্বিত অবস্থায় হলে খুব ক্রোধ নিয়ে তাদের ভিতরে কাজ করে কথা বলে আল্লাহর নেই বললেন তুমি তো ঘুমাইছো এই কথা ঠিক নেই কয় জিনবি ঘুমাইছি কয় নামাজের কি অবস্থা তোমার আল্লাহ নবী সাল্লাহু আলাই সাল্লাম কে আবু জু না ডাকিয়া বলেন আল্লাহ নবী আমি আপনার পবিত্র জবান মোবারক থেকে শুনেছি আপনি হাদিসে পাকের মধ্যে সাদ করেছেন মানসাল্লাহ্ মাল জামা কোনো ব্যক্তি যদি এ সার নামাজ জামাতের সাথে আদায় করে ফাঁকা আন্ু কমা আনি আল্লাহ কেমন যেন সে অর্ধেক রাত্র নামাজে সব হাসিল করে ফেলে বলেন আল্লাহ আল্লাহ নবী পরবর্তী অংশের ভিতরেই বলেছেন অমান সাল্লাল ফাজরা মাল জামাতি ফাঁকা নাহু সাল্লাহ আল্লাহ নবী কোন ব্যক্তি যদি সার নামাজ জামাতের সাথে পড়তে পারে ওই ব্যক্তি অর্ধেক রাত্র নামাজটা অর্ধেক রাত্র নামাজ পড়ার সব হাসিল করে ফেলে আপনার পবিত্র জামান থেকে শুনেছি কোন ব্যক্তি যদি ওই দিন আবার ফজরের নামাজটাও জামাতের সাথে পড়তে পারেন ফাকা আন্নাহু কম আল্লাহ কুল্লাহা আল্লাহ নবী ওই ব্যক্তি সারা রাত নামাজের সব তার আমল নামাই লেখা হয় আল্লাহ নবী আমার মুখতারামা সম্মানিত স্ত্রী উম্মে আউফাকে ডেকে জিজ্ঞাসা করেন তার সাথে বিবাহ হওয়ার পর আমি শুধু এসা আর ফজরের উপর একতেফা করি নাই আমি তো প্রত্যেক দিনই সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী তা হাত যত নামাজও পড়েছি বলেন আল্লাহ আকবর এসাও কাজা করি নাই ফজরও কাজা করি নাই এখান থেকে তো আল্লাহ রসুল সারা রাত নামাজের সব তো আমি পাইছি ওই বলেন আল্লাহ আকবর এবার উপস্থিত সাহাবাই গ্রাম চিন্তা করে দেখলেন আরে তিরিশটা রোজা তো তুই একলা আহস আমিও তো রাখছি কথা কন ঠিক কিনা আরে এসারে নামাজ আবু জুরা তুমি যেমন পড়ছো ফজরে নামাজ তুমি যেমন জামাতের সাথে পড়ছো আমরাও তো পড়ছি তুমি সুরাই এ পড়ো আমিও তো সুরাই এ তিনবারের বেশি পড়ি আহারে এই মায়ের পেসওয়ালা গুণ তো আমাদের সবার মধ্যেই ছিল ছিল কিনা এবার অবস্থা যেমন আগে নবী আর বাবার অবস্থা শুনে রাখেন আল্লাহর নবী তো ভীষণ খুশি হয়ে গেলেন এতগুলো সাহাবা একরামদের মাথায় এই চিন্তা আসলো না কিন্তু আবু রবির মাথায় এই চিন্তাগুলো আসছে বাবা ভীষণ খুশি সাহাবা ল হেতাক বীর দিয়া মসজিদকে প্রকম্পিত করে তুলেছেন আল্লাহু আকবর কাবি কেমন মেধা উনি কাজে লাগাইছেন আল্লাহর রসুলের প্রত্যেকটা কথা আমলকে কতটুকু কাজে লাগাইয়া উনি আমলগুলাকে বিবেচনা করে সবের আশাই করেছেন আল্লাহর নবী সাল্লাহসাল্লামের সাহাব এখানে আমরা ভীষণ খুশি হয়ে গেছেন সাথে সাথে বাবার অবস্থা আরও খুশি আবু উম্মে আউফা স্ত্রী নতুন স্ত্রী উনি যত টানা বিব্রত এবং টেনশনে ছিলেন ওনার জামায়ের ওনার স্বামীর এত সুন্দর মেধা বুদ্ধি দেখা এবার ওনার মুখেও হাসি ফুটিয়া গেছে আল্লাহ বলতেছেন আবু আবুড়া তোমার আমি শক্ত বিচার করব উম্মে আউফা তুমি বলো এবার কি বিচার হইতে পারে এবার উম্মে আউফা মাথাটা নিচের দিকে দিয়ে বলেন আল্লাহ নবী এত সুন্দর বুদ্ধিমান একটা স্বামী আমি পেয়েছি এটা তো আমি আমার বাবা যেমন খুশি আমি আল্লাহর নবী কয়েক হাজার গুণ বেশি খুশি আল্লাহর কবির তিনটা আমলের কথা কিন্তু এই ঘটনার মাধ্যমে বলা হয় এক নম্বর সুরাই এখলাস আহাদ আল্লাহ সমাদ পরে ইউলাদ আহাদ এই সুরা এখানে পারি না এরকম কেউ আসি দুনিয়ার কোনো মুসলমান কোরআন শরীফের একটা আয়াতও পারে না এরকম মানুষ আছে কথা কয় না আলহামদুলিল্লাহ হিরব্বির আলামিন এই কথাটা তো দুনিয়ার সব মুসলমান পারে কথা কন ঠিক কিনা পারে এই কথাটা পারে এর মানে আল্লাহ আল্লাপাক আলমিন সুরাই আর রহমানের ভিতরে বলেছেন আর রহমান আমি আল্লাহ আল্লা আল কোরআন কোরআন শিক্ষা দিয়েছি হলা ইনসান মানুষ বানাইছি আচ্ছা কন এই সব মানুষ মানুষদের কোরআনের একটা দুইটা আয়াত পারেন এটা কি দুনিয়াতে আসার আগে শিখছেন না পরে আইসে শিখছেন আইসা শিখছেন কিন্তু পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখে দিয়েছি এর পরে বলতেছেন খলাকল ইংসান মানুষ বানাইছে আরে আমরা না আগে মানুষ হয়েছি তারপরে না কোরআন শিখছি কতক্ষণ ঠিক কিনা তা আল্লাহ পাক বলতেছেন আল্লামাল কোরআন আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি খলাক ইনসান ইংসান এর পরে মানুষ বানাইছে সিরিয়াল ঠিক থাকলো না একটু উল্টা হইল উল্টা হইল আল্লাপাক বুঝাইলে না সিরিয়াল ঠিক আছে এই উল্টাপাল্টা করার কারণ আছে কি কারণ আল্লাপাক বুঝাইলেন পৃথিবীতে কোনো মানুষ যদি প্রকৃত পক্ষে মানুষ হতে চায় আল্লা রহমান আমি আল্লাহ আল্লা কোরআন কোরআন শিক্ষা দিয়েছি এর পরবর্তীতে কল ইনসান মানুষ বানাইছি তুমি যদি আদর্শ মানুষ হতে চাও তুমি যদি আল্লাহর পাকের পক্ষ থেকে সনদপ্রাপ্ত মানুষ হতে চাও তোমার প্রথম কোরআনের আনের এলেম লাগবে কোরআন শিক্ষা লাগবে কোরআনের ভিত্তি ফাউন্ডেশন লাগবে তোমার ভিতরে যদি আল্লামাল কোর আন কোরআনের শিক্ষা না থাকে তুমি দেখতে মানুষের মতো মনে হইলেও তুমি আল্লাহ পাকের দরবারে মানুষ নয় তুমি আসতে একটা তসলিমান আসেন সর্বপ্রথম কোরআনের শিক্ষাকে আল্লাপাক মানুষ হওয়ার জন্য শর্ত করে দিয়েছেন আল্লামাল কোরআন কোরআন শিক্ষা দিয়েছি এরপরে প্রথম কোরআন যার ভিতরে নাই দিনের শিক্ষা যার ভিতরে নাই আল্লাহকে যে চেনে নাই ওই লোকটা তার হাত পাও বিশিষ্ট মানুষ হতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সে মানুষ নয় একটা কথা বললেন আর একটা জিনিস পাক বুঝাইছেন তিনটা শব্দ আর রহমান প্রথমটা হলো আর রহমান আল্লাহ এরপরে আল্লামাল কোরআন কোরআন এরপরে পরে ফলাকল ইনসান মানুষ তাহলে ইনসান অর্থ মানুষ আল্লামাল কোরআন কোরআন মানে কোরআন মাঝখানে ওপরে হলো আর রহমান আর রহমান আল কোরআন আল ইনসান আল্লাহ পাক বুঝাইলেন হে দুনিয়ার ইনসান হে দুনিয়ার মানুষ তুমি যদি আল্লাহ পাক পর্যন্ত বসতে চাও আল্লাহ পাককে যদি রাজি খুশি করতে চাও একটাই মাধ্যম মাঝখানে আল্লামাল মাল কোরআনকে আঁকড়িয়ে ধর আল্লাহকে পাওয়ার একমাত্র বিধান হলো শিক্ষা কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে বড় বড় জায়গায় দেখা যায় এই এলাকাতেও একটা আমি ইনফরমেশন পাইছি অনেক মানুষ আল্লাহকে পাওয়ার জন্য বাবাকে ধরে কথা কথাকণ ঠিক কিনা এই সমস্ত মানুষের ব্যাপারে ওলামাইকার মাসাজিদ খুতাবাই রিজাম যারা আছেন তাও হিদি জনতা জয়না রাখেন হক্কানি পীর সে কখনো পর্দার খেলাফ কাজ করবে না কথা কথাকণ ঠিক কিনা সুতরাং এলাকার মা বোনদেরকে নিয়ে যে পীর সরাসরি তালিম করে যে পীরের মুখে দাঁড়িয়ে থাকে না যে পীরকে দেখলে আল্লাহর কথা মনে হয় না যে পীরের নামাজ রোজার খেয়াল নাই পর্দার খেয়াল নাই মুখে দাঁড়িয়ে নাই খোদার কসম ওরা মানুষের ইমান শিক্ষা দেয় না ওরা মানুষের ইমান চুরি করে নিয়ে যায় এই সমস্ত পীর পীর থেকে নিজেরাও সাবধান থাকবেন নিজের পরিবারকেও সচেতন করবেন ওলামা একরামের দায়িত্ব বলে দেওয়া বলে গেলাম মানলে ভালো না মানলে অন্য ওলামা একরামদের থেকে বুঝে নিন হক্কানি পীর চেনার সাতটা আলামত আছে কয়টা আলামত ওই দিকে যাবো না তাহলে পাক বুঝাইলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান ইনসান যদি রহমান পর্যন্ত পড়তে চায় আল্লাহ পর্যন্ত যাইতে চায় একটাই পদ্ধতি সেটা হলো কোরআনের শিক্ষা কথা বলেন ঠিক কিনা أربعة الله رب العالمين محمد عارف كيف ولد ولا سو فيعطيك ربك فتردا. আল্লাহর নবী দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে কেমন কিছু দেই নাই অল্প কিছু দিয়েছি মনে রাখেন ওয়ালা সাও আপনার রব আপনাকে দান করবেন আখেরাতে এত এত কিছু দান করবেন ফাতার দ পাক আপনাকে আখেরাতে খুশি সন্তুষ্ট করে দিবেন বলেন আল্লাহ আবার মা আরিফুল কুরআনের মধ্যে আল্লাহ মা শফি সাব না ওর আল্লাহ হুমার কদাহ আল্লাহ সাকাহো আল্লাহ পাক রবুল আলমিন আল্লামা মুফতি শফি সাহ রহমতুল্লাহিআ রহমতুল্লাহি তাফসিরে মারিফুল আনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় যখন জিব্রাহীল আমিন আল্লাহ রসুলকে বলেন আল্লাহ নবী আখেরাতে আল্লাহ পাক আপনাকে এত কিছু দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন আর দা আমি সন্তুষ্ট হইতাম না কাকানোক হাত্তা মা বাকিয়া ওয়াহিদুম মিন উম্মতি আমার একটা উম্মত যদি নামে থাকে হে জিবরাইল আল্লাহ আপনি আল্লাহ পাক আমাকে যতই সন্তুষ্ট করার চেষ্টা করুক আমি সন্তুষ্ট হব না আল্লাহু আকবার 샤ফিয়ায়ে মুশাফা নামে মু আম্মাদ আহমাদ এ এতা আতি রাসূল্লাহ হতু জিন্দেগি বরবাদ এতা আতি রাসূল্লাহ হতু জিন্দেগি বরবাদ শাফিয়ুল উমাম হামারা নবী রজে কিয়ামত শাফ আত কারেঙ্গে আল্লাহ কে গুনা গার উম্মত আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবীকে দুনিয়াতে পাঠাইছেন কোন মানুষ যখন কাউকে কোন গুরুত্বপূর্ণ জিনিস দিয়া দুনিয়াতে পাঠায় আমাদের ছেলে সন্তানকে যখন আপনি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে ঢাকা পাঠাবেন তখন বলবেন না যে এই দেখে শুনে রাখো এই টাকার গুরুত্ব তার সামনে তুলে ধরবেন কিনা আল্লাপাক রব্বুল আলমিন বলেন হে মোহাম্মদ আরবি আপনি হতাশ হইতেছেন কেন আমি আপনাকে দুনিয়াতে সবচাইতে বড় বড় তিনটা নিয়ে মধ্য কয়টা কথা বলেন কয়টা আলোচনা শেষের দিকে বেশিক্ষণ লম্বা করব না হ্যা ইমানদার মুসলমান ভালো করে শুনে রাখেন রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে তিনটা নিয়মতের কথা বলতেছেন নবী আপনি দুনিয়াতে অবস্থায় আসছিলেন আপনি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা আপনার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন আলমিয়াজিদ কায়াতিমা আপনি তো দুনিয়াতে তিয়াতিম ছিলেন ফাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার চাচার মাধ্যমে আপনাকে দুনিয়াতে সুন্দর বসবাসের ব্যবস্থা করি পড়িয়ে দিছেন বলেন আল্লাহ আকবর এক নম্বর এতিম অবস্থায় আসছিলেন এই এতিম অবস্থায় আল্লাহ পাক আপনাকে রাখেন নাই এতিমের কষ্ট আমি আল্লাহ আপনাকে বুঝতে দেই নাই আপনার অভিভাবক আবু তলেব আবু তলেব তার নিজ সন্তানের চাইতেও আপনি ভাতিজাকে বেশি মহাব্বত করতো বলেন আল্লাহ আকবর দুই নম্বর এক নম্বর অতিম অবস্থায় আসছিলেন আমি নিয়ামত দিয়ে বুঝতে দেই নাই দুই নম্বর কা আল্লাহর নবী আপনি প্রাপ্ত অবস্থায় দুনিয়াতে আসেন নাই দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত আমি আপনাকে দান করেছি বলেন আল্লাহু আকবার তিন নম্বর কা আল্লাহর নবী আপনার অর্থ সম্পদ ছিল না টাকা পয়সা ছিল না আল্লাহর নবী আপনাকে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালা মাধ্যমে ব্যবসায় ইনভলভ করে হাজরতে খাদি জাতুলের খাদি জাতুল কবরা রাদি আল্লাহ তালা টাকা পয়সা দিয়ে আপনাকে ধনবান আমি আল্লাহ পাক বানিয়ে দিছি তিনটা নিয়ম এক নম্বর এতিম অবস্থায় আসছিলেন এতিমের অভাব বুঝতে দেয় নাই দুই নম্বর আপনি অবস্থায় নবদ পায়া দুনিয়াতে আসেন নাই নবী বানাইছি দুই নম্বর তিন নম্বর আপনি অসহায় নিঃস্ব টাকা পয়সা সম্বলহীন ছিলেন আমি পাক আপনাকে সম্পদের মালামাল করেছিলাম অভাবে রাখি নাই এই তিনটা নিয়ামত দেওয়ার পরে পাক রব্বুল আলমিন আল্লাহর নবীকে তিনটা জিম্মদারি দিয়েছেন আওয়াজ করে বলেন কয়টা তিনটা জিম্মাদারী দি আল্লাহ এই তিনটা নিয়ামতের পূরণ করতে বললেন তোমাকে তিনটা ইহসান করেছি আপনাকে তিনটা ইহসান করেছি আপনি এই তিনটা জিম্মাদারী দুনিয়াতে পালন করতে হবে কি সেই জিম্মাদারী পরের আয়াতে বলতে বলতেছেন ফা আমাল ইয়াতিম ফালা তাকহার ফা আম্মাল ইয়াতিম সুতরাং আল্লাহর নবী কোনো ইয়াতিমকে ফালা তা খারাপে ধমক দিয়ে কথা বলবেন না আল্লাহ আকবার আল্লাহ নবী আপনি ইয়াতিম ছিলেন দুনিয়াতে আসার আগে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে দুনিয়াতে যখন ছোট ছিলেন তখন আপনার মাও চলে গেছে আপনি ইয়াতিম ছিলেন সুতরাং দুনিয়াতে কোনো ইয়াতিম বাচ্চাকে আপনি ধমক দিয়ে কষ্ট নিয়েন না বলেন আল্লাহ ইস্তামের কত সুন্দর আল্লাহ পাক ওই ইয়াতিম যেহেতু আল্লাহ নবীকে রাখছিলেন এই কারণে ইয়াতিমদের প্রতি সদয় হইতে বলছেন কেমন ইয়াতিমদের প্রতি সদয় হইতে বলছেন রোজার ঈদে সদকাতুল ফেতের দিতে হয় কি দিতে হয় সদকায় ফেতের অসহায় গরিব মানুষদেরকে দিতে হয় ঈদে দেওয়ার পরে দেওয়া লাগে না আগে কথা কয় না কে আগে দেওয়া লাগে কেন আপনি ঈদের আনন্দ করবেন আপনার এলাকার এতিম অসহায় নিঃস্ব সম্বলহীন মানুষগুলো এই আনন্দ থেকে বঞ্চিত হবে এটা ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা হলো এই ঈদের আনন্দ সবাইকে সমানভাবে ভাগ বটরা করতে হবে এই কারণে এয়িমদের মার্কেটের টাকা হলো এই সৎকায় ফিতের কথা বলেন ঠিক কিনা কোনো মানুষের কষ্ট দেওয়া কোনো মানুষকে কষ্ট দেওয়া ইসলাম সহ্য করে না কেমনে কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই উদাহরণগুলো কেন দিব এটাও একটা কারণ বলবো ইদানিং একটা সমস্যা চলতেছে কি সমস্যা আল্লাহ নবী সাল্লু আলহি ইসলামের বিধান রাখছেন তুমি ঈদগাহে যাওয়ার আগে গরিব দুঃখীদের কষ্টর দূরকরণের জন্য সদগাহে ফিতে দেওয়া ওয়াজিব নির্ধারণ করে দিয়েছেন এত টাকা দিতে হবে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা যতই যা হয় না কেন এটা দিয়ে যাইতে হবে ওয়াজিব গরিববাসী যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে এর এই মানদার জাকাতের উসুলের আগে নিয়ম ছিল রাষ্ট্রীয়ভাবে জাকাত উসুল করা হইতো যেই ব্যক্তি জাকাত উসুল করতে যাইতেন উট ঘোড়া বরু ছাগল পুকুরি ধুম্বা থেকে নিয়ে আসতেন আল্লাহ নবী সাল্লান ইয়াল্লাম যারা জাকাত আনতে পাঠাইতেন বলতেন ইত্যাকি কারো ইমাল ইমাল্লাম ইত্তাকি খিয়ারল আমল হ্যাঁ তোমার যে আমি জাকাত আনতে পাঠাইতেছি যায়া পালের সেরা যেই জানোয়ার ওই জানোয়ার তুমি আইনো না কেন ওই লোকটা এই জানোয়ারটাকে মোহাবত কইলে পারছে বড় করছে তুমি যদি এই ভালো জানোয়ারটা নিয়ে আসো ওই মালিকের মনে কষ্ট লাগবে তারে কষ্ট দিও না ইত্তাকি কারো ইমাল আমল আমাল ভালো মালটা আইন না বরং মধ্যম ধরনের একটা মাল নিয়ে আসো সম্পদে এই জানোয়ার নিয়ে আইসো এবং মালের মালিককে বলছে তোমরাও জীর্ণ শীর্ণ যেই জানোয়ার সেটাকে দিও না মধ্যম গোসের একটা ঘোষণা দিও বিষয়টা বুঝতে পারছেন তো মানুষের যেন কষ্ট না হয় আল্লাহ রসুল খেয়াল রাখতেন তিন নম্বর আল্লাহ নবী সাল্লাসাল্লামের সাহাবি হজরতে মহাজিবনে জাবাল রদি আল্লাহ তালহু উনি একবার এশারের নামাজ পড়াইতেছিলেন এশারের নামাজ সুরায় আলে ইমরান শুরু করে দিয়েছেন লম্বা সুরা এক সাহাবি পিছনে নামাজ পড়তেছিলেন ক্লান্ত হয়ে গেছেন সুরা শেষ হয় না এত লম্বা সুরা সারাদিন আমি কাজ করছি কৃষিকাজ করছি ক্লান্ত শরীর ক্লান্ত মনোবদন নিয়ে নামাজে দাঁড়াইছে সুরা শেষ হয় না ক্লান্ত হয়ে গেছে নামাজ সাইরে দিয়া বারান্দায় গিয়া নিজে নামাজ পড়ে বাসায় পড়ছে আর পারতেছে না দাঁড়ায় থাকতে পরদিনের মধ্যে সমালোচনা হইলো উনি কেন চলে গেলেন আল্লাহ নবী সাল্ল আলহিহ আসাল্লাম হয়তো ওই লোকটা মোনাফিক হয়ে গেছে বলেন আল্লাহ আল্লাহর আলহিম ওই সাহাবিকে ডাক দিয়া বললেন তুমি নাকি এমন কাজ করছো নামাজ সাইরে দিয়া বাসায় এসে পড়ছো আল্লাহর নবীকে ওই সাহাবি বললেন আল্লাহর নবী আমি নামাজ সাইরে দিয়ে আসি নামাজ সাইরা বারান্দায় নিজে নামাজ ফুয়ে চলে আসছি কয় কেন কয় মাজ এত লম্বা সুরা পড়ছে আমার দ্বারা দাঁড়ায় থাকাটা কষ্টকর হইতেছিল দেখে চলে আসছি আল্লাহর নবী ইবনে জাবালকে ডাক দিয়ে বলতেছেন ইয়া মাজ আং তা ফাত্তা আনুন বাইনান আং তা তুফ তিনুবাই নান্নাস হে মাজ তুমি কি মানুষের মধ্যে ফেতনা তৈরি করতে চাও ইজা সল্লাই নাস। তুমি যখন মানুষদেরকে নিয়ে ইমামতি করবা ফা ওয়া তাম্মিম তুমি নামাজ তাকে সংক্ষিপ্ত কেরাতে পড়বে অতাম মিম রুকু সেজদাগুলো ভালো করে করো তাড়াহুড়া করে ঠোকর দিও না আর যদি অসল্লাই তাই ইদা সললাই তাও দাহ তুমি যখন একা একা নামাজ পড়বা মাস ফাতাম মিম ফাত ফাথু সল্লি ফাতাসা যখন মানুষদের সাথে ইনামতি করবা ছোট সুরা পড়বা ভালো করে খেয়াল করেন ছোট সুরা পড়বা যখন একা নামাজ পড়বা ফাতু সল্লি কাই যত লম্বা সুরা পাইরো পড়ো মানুষকে কষ্ট দিও না মানুষকে কি দিও না কষ্ট দিও না আচ্ছা কন জাকাত ফরজ বিধান রসুল এই জাকাত উসুলের ক্ষেত্রে বলছে বলছেন তোমরা ভালো মালটা নিও না নর্মাল মাল নেও ভালো সম্পত্তি জানোয়ারটা যদি নিয়ে নেও তাহলে তোমার কষ্ট পাইব তুমি যে ফেতরা দানা দিয়ে বাজারে চলে যাও ঈদগাহে চলে যাও গরিব দুঃখী কী করবে তাদের জন্য ফিকির করো কষ্ট দিও না মহাজ ইবনে জাবালকে বলছে হাজরত মহাজ কে বলছেন আং তুফতিনু তুফতিনুবাইনার নাস মানুষদের মধ্যে ফেতনা করতে চাও অল্প সুরা পড়ো নামাজ এটা লম্বা কেরাত পরা ভালো কাজ না খারাপ কাজ না ভালো কাজ নামাজে লম্বা কেরাত পড়া এটা খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজের ক্ষেত্রেও যেন মানুষের কষ্ট না হয় সেই ইসলাম সেই শিক্ষা দিয়েছে জাকাত আদায়ের জন্য জাকাত উসুল করার জন্য ভালো মালটা নিলে কষ্ট পাবে মালটা আনিতে দেয় নাই সফর অবস্থায় ফরজ রোজা আল্লাহ মৌকুফ করে দিছেন সফর রোজা রেখো না পরবর্তীতে কাজা করে নিল না রাখলে গুণা হবে না সফর অবস্থায় ফরজ নামাজ উচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত মানুষের কষ্টের দিকে তাকায়া আল্লা তালা চারিরেকাত নামাজকে দুই রাকাত করে দিছেন এবং হানাফি মাঝহাব অনুযায়ী এই দুই রেখাত পরাই দায়িত্ব পড়তে হবে এটা উত্তম চার রেকাত পড়া অনুউত্তম পড়তে হলে নামাজ হবে না পড়াটা অনুত্তম দুই রেকাত পড়বেন সফর পরা অবস্থায় এটা উত্তম শুনে রাখেন হে মুসলমান যে ইসলাম এত শান্তির ধর্ম যে ইসলাম মানুষের কষ্ট সহ্য করে নাই ইবাদতের ক্ষেত্রেও না রোজার ক্ষেত্রেও না নামাজের ক্ষেত্রেও না জাকাতের ক্ষেত্রেও না ওই ইসলাম এত শান্তিপ্রিয় ধর্ম ওই ইসলাম মানবতার ধর্ম ওই ইসলাম কখনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদের শিক্ষা দিতে পারে না ইসলামের শিক্ষা জঙ্গিবাদের ত্রাসবাদের সন্ত্রাসী শিক্ষা হতে পারে না ইসলাম শান্তি সম্প্রীতি সৌহার শিক্ষা দেয় কিন্তু ইসলামের উপর দিয়ে গিয়ে আগবাড়ায় কথা বলবা ওই ইসলাম ওই উগ্রতাবাদ কেউ সমর্থন করবে না কথা কন ঠিক কিনা আজকে দেখা যায় বাংলাদেশে নাস্তিকদের উৎপাদ বড় বড় আকারে বাংলাদেশে দেখা দিতেছে প্রিয় মুসলমান আমরা বলতে চাই বাংলাদেশে শুধু মুসলমান থাকবে বিষয়টা এরকম না বাংলাদেশে বহু জাতি উপজাতির লোক যেমন আগে ছিল এখনো আছে তারা এখন পর্যন্ত থাকবে তাদের সাথে আমাদের কোনো আপোষ করারও দরকার নাই তাদেরকে করারও দরকার নাই তাদের উশৃঙ্খলার নিরাপত্তা দিব আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া তাক লুসাই খৈ বুড়ো মরু মারমা চংচিঙ্গাই মণিপুরা সাউথাল বহু জাতি উপজাতির মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই তারা এই রাষ্ট্রে বসবাস করবে তাদের নিরাপত্তা দিবে মুসলমান সমস্যা নাই আমরা তোমাদের নিরাপত্তা দিব কিন্তু তোমরা আমাদের ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করবা আমাদের হৃদয়ের স্পন্দন মহানবী সল্লাহু নাম নামে বিশোধকার করবা তোমাদের এই অত্যাচার তোমাদের এই কুসাই, তোমাদের এই জবান দারাজি বাংলাদেশের সংবিধান বিরোধী বাংলাদেশের কোনো মুসলমান হিন্দু ধর্ম নিয়ে কটাক্ষ করে না খ্রিস্টান ধর্ম নিয়ে কটাক্ষ করে না বৌদ্ধ ধর্ম নিয়ে কটাক্ষ করে না তোমরা কেন ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করো কথাক্ষণ ঠিক কিনা তোমরা যদি ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষ করো বাংলার তাওহিদি জনতা তোমাদের এই আচরণ দেখতেছে বহুদিন যাবৎ পর্যবেক্ষণ করতেছে শুনে রাখো তোমাদের এই নাতৃকাদের বিরুদ্ধে যখন আল্লাহ মাহমুল হকের ডাক আসবে বাবুনগরীর ডাক আসবে তাদের তাওহিদি জনতার তোমাদের এই বিপক্ষে যখন গণজোয়ারের ছুটে চলবে এই গণজোয়ারের ধাক্কা তোমরা সামলাইতে পারবা না তোমাদের এই উৎপাদ বহুকাল থেকে দেখতেছি বাংলাদেশের সম্পূর্ণ সাংবিধান সংবিধান বিরোধী হওয়ার পরেও বাংলাদেশ সরকার মহোদয় এগুলাকে অবজারভেশন করে ত্বরিত গতিতে ব্যবস্থা নেয় না নাস্তিকদেরকে এক ধরনের ছাড় দিয়ে রেখেছে অবাধভাবে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কথা কান ঠিক কিনা আমরা বলতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় এই বাংলায় নাস্তিক পয়দা হয়েছিল দাউদ হাজার নাম কি দাউদ হাজারের যদি কড়াই গন্ডায় বিচার হইত তাহলে এই বাংলার জমিনে সালমান রুশদি হুমায়ুন আজাদ ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক তৈরি হইতো না না ওই সময় যদি এই সমস্ত হুমায়ুন আজাদ ডক্টর আহমদ শরীফের বিচার হইতো এই বাংলার জমিনে তসলিমা নাস্তিন ফরিদা রহমানের মতো নাস্তিক পাওয়া যাইতো না এই তস্তিমা ফরিদা রহমানের যদি বিচার হয়তো বাংলার জমিনে কবির চৌধুরী কবি শামসুর রহমান ইমরান এই সরকার আসিফ মহিউদ্দিন লতিফ সিদ্দিকি রায় মিলার পাল এদের মতো কুলাঙ্গার বাংলার জমিনে পাওয়া যাইত না এটাকে ইস্তাম বলেছে ওয়ানলি ওয়ান ডোজ কমপ্লিট ফর ফুল ডিলেট এক নাস্তিককে সর্ব উচ্চ সংবিধান বিরোধী কাজ করার কারণে সর্ব উচ্চ শাস্তি দিলে বাংলার সমস্ত নাস্তিককে শিক্ষা দেওয়ার বিধান আমাদের ইস্তাম দিয়ে দিয়েছে সুতরাং এই এক বা যারাই নাস্তিক বা ধর্মবিরোধী কর্মকাণ্ড করে মুসলমান ভাইদেরকে বলবো তোমরা অন্য ধর্ম নিয়ে কটাক্ষ করবা না তোমরা অন্য ধর্মকে নিজের মনের ভিতরে ঘৃণা করবা কারণ ইসলাম একমাত্র আল্লাহর পাখের কাছে একমাত্র ধর্ম সঠিক ধর্ম অনেক মানুষ সুশীল শাস্তি গিয়ে বলে যে আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এই কথা যে বলবে তার ইমান থাকতে পারে না আমরা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা জানাবো সঠিক জিনিসের প্রতি কিসের জিনিসের প্রতি সঠিক জিনিস যেই ধর্ম বাতিল যেই ধর্মের ভিত্তি নাই যেই ধর্মের অনুসরণ হলে জাহান হতে হবে হিন্দু হয়ে মরলে তোমাকে জাহান্নামে নামে যাইতে হবে খ্রিস্টান হয়ে মরলে জাহান্নামে নামে যাইতে হবে এটা মুসলমানের বিশ্বাস একমাত্র ইসলাম ছাড়া যেই মরবে সেই জাহান নামে যাবে ওই ধর্মের প্রতি তুমি শ্রদ্ধা দেখাও কিভাবে কি শ্রদ্ধা দেখানো যাবে না কি বলতে হবে আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করব আমরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করবো এটা বলতে হবে সুতরাং আল্লাহ বাকরবুল আলমিন ইয়াতিমকে যেন আপনি কি না দিয়ে ধমক দিয়ে না আল্লাহ নবী ইয়াতিমকে ধমক দিয়ে না এটা ইসলামের শিক্ষা মানুষকে কষ্ট দিও না মানুষকে কষ্ট দিও না এটা এক নম্বর শিক্ষা তিনটা নিয়ামত দিছিলেন তিনটা নিয়ামতের ব্যাপারে তিনটা জিম্মাদারি দিছিলেন এক নম্বর তিনটা নিয়ামত দেওয়ার পর এক নম্বর বলতেছেন ফা আমালিয়াতি তাকহার আল্লাহর নবী গো আপনাকে যেই তিনটা নিয়ামত দেওয়ার পরে তিনটা দিক নির্দেশনা দিতেছি এক নম্বর ফা আমালিয়াতি তাকহার কোন ইয়াতিমকে আপনি ধমক দিয়েন না দুই নম্বর ওয়া আম্মা সাইল ফালা তানহার কোন মানুষ যদি আপনার কাছে সাইল হয় কোন মানুষ যদি আপনার কাছে কোনো জিনিস চায় ফালা তানহার তার সাথেও আপনি রুক্ষ আচরণ করিয়েন না একজন মানুষ অসহায় হয়ে আপনার কাছে আসে এ ভাই ভালো করে চিন্তা করিয়া দেখেন ওই মানুষকে যদি অসহায় অবস্থায় রাখে রেখেছেন কে আপনাকে যদি ভালো অবস্থায় রাখেন রেখেছেন কে এর ইমানদার এই জিনিসটা মাথার ভিতরে ভালো করে ঢুকায় রাখবেন পকেটে কোনো মানুষকে যদি আপনি এক টাকা নাও দিতে পারেন ওই মানুষটার সাথে কোনো দিন বদব্যবহার করিয়েন না আল্লাপাক বলেন আম্মা সা ইলা ফালাতহার কোনো সাইলকে আপনি ধমক দিয়েন না দুই নাম্বার এক নম্বর বলছিলেন আম্মাল ইয়াতিমা ফালাতহার ইয়াতিমকে আপনি ধমক দিয়েন না ও আম্মা শাহ ইলাফালাতানহার কোনো শাহলকে আপনি আচরণ করিয়েন না তিন নম্বর আল্লাপাক দিক নির্দেশনা দিয়ে বলতেছেন আম্মা বিনিয়ে মাতি রববে কাফা হাদ্দিস আল্লাহ আ খুওয়া। আল্লাহ নবিকে তি নম্বর জিম্মাদারি দিয়া বলতেছেন এ আল্লাহ নব আপনাকে যে নিয়া মধগু আমি দিয়ে করা জ্ঞান দিয়েছে হাদি জঞান দিয়েছে। আল্লাহ নব আপনাকে যেোরা আ জ্ান দিয়েছে এই নিয়া মধ্রা আপনি সারা জীবন করেরা আনের দেওয়ার দিয়ে যান করে আল্লাহ খু। তি ম্বর জিম্মাদাররি আপনি করা আনের কথা মানুষদেরকে সোনাায় যান ও আম্মা বিনের মাতি রববে কাফা হাদ্দিস ফাহাদিস মানে বর্ণনা করেন এই কারণে আল্লাহর নবীর জবান থেকে এই সমস্ত জিনিস বর্ণনা হয়েছে সেটাকে আমরা হাদিস বলি আল্লাহ আল্লাহ যত বলছেন ফাহাদিস আপনি বর্ণনা করেন এই কারণে আল্লাহ রসুলের জবান থেকে যত কিছু বর্ণিত হয়েছে সেগুলাকে আমরা হাদিস নামে সম্বোধন করে থাকি আল্লাহ আকবর আহ আল্লাহ নবী সাল্লাহ আলাইহ আল্লাহ তিনটা নিয়ামত দিছিলেন পাশাপাশি তিনটা জিম্মাদারি দিছিলেন মাঝখানে আরও কিছু কথা বলে এই কোরআন কারিমের এগারোটা আয়াতের তাফসির আপনাদের সামনে অতি সংক্ষেপে শেষ করার তৌফিক হলো এই বয়ানের মধ্যে যা কিছু আল্লাহ রব্বুল আলমিন আমলের কথাগুলো বলার তৌফিক হয়েছে সর্বপ্রথম আমি গুণাগারকে এরপরে উপস্থিত সকলকে এরপরে এই মাইকের আওয়াজ যতদূর যায় সবাইকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণভাবে আমল করবার তৌফিক দান করেন সকলে বলে আমিন এই কোরআনের শিক্ষা আমলের শিক্ষা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থ জীবন গড়বার তৌফিক দান করেন সকলে বলে আমিন আলোচনায় যা কিছু ভুল ত্রুটি হয়েছে সম্পূর্ণ আমার পক্ষ থেকে যা কিছু সঠিক হয়েছে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন সকলেই বলেন না আমিন